সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কি শুনতে দেখতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন। আর দেরি হয়ে গেল 10 মিনিট, আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে 15 মিনিট দেরি হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি, মানে দুঃখ প্রকাশ করছি। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাইটা। আচ্ছা, আজকে আমি একটু সময় নিই। আজকে আমাদের লেকচার হচ্ছে উপসর্গ। উপসর্গ পুরো অধ্যায় না, উপসর্গ হচ্ছে একটা বিশেষ অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই অংশটি হচ্ছে একটা শব্দের মধ্যে একটা উপসর্গ থাকবে। এখন এই উপসর্গটা মানে শুরুতে থাকবে সেটি কোন অর্থ প্রকাশ করেছে। যেমন ধরেন উপকূল, উপকূল শব্দের উপসর্গটি কি অর্থ প্রকাশ করে বা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অহরহ দেখতে পাই। যেমন আপনি বিসিএস পরীক্ষায় দেখবেন, আপনি ব্যাংক পরীক্ষায় প্রচুর আসে, এবং আপনি ভার্সিটি পরীক্ষা, এই তিনটা পরীক্ষায় বিশেষ করে এইগুলো বেশি আসে। তো আপনারা আমি একটু একটু শেয়ার করে নিই, আসলে একটু শেয়ার করে নিই, আপনারা একটু সময় দেবেন প্লিজ। তারপর আমাদের ক্লাসে আজকে যে মূল আলোচনা বিষয় সেখানে আমরা চলে যাচ্ছি, রাইট? ওকে ওকে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ওকে ওকে, কে কোথা থেকে ক্লাস করছেন, কেমন আছেন সবাই একটু লিখবেন, ঠিক আছে? আর বিভিন্ন জায়গায় শেয়ার দেবেন প্লিজ, এটা অনেক বেশি জরুরি। কারণ পার্টিসিপেটর যত বেশি বাড়বে আমাদের ক্লাস নিতে তত বেশি ভালো লাগবে, এবং আপনারও প্রাণবন্ত ফিল করবেন, কারণ উপস্থিতি বেশি। উপস্থিতি বেশি হলে আপনাদের নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, রাইট? আচ্ছা, তা আমি একটু শেয়ার করে নিই, একটু সময় দিবেন। আচ্ছা, তো এর ফাঁকে একটু কথা বলে নিই, ঠিক আছে? আমরা শেয়ার করি আর একটু কথা বলি। সেটা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন? এই যে সামনে বিসিএস, সামনে হচ্ছে অ্যাডমিশন, তারপর হচ্ছে এই সব মিলিয়ে আপনারা সবাই কি আলহামদুলিল্লাহ ভালো আছেন? মানে আলহামদুলিল্লাহ মানে প্রস্তুতি নিয়ে কি সমৃদ্ধ, মানে প্রস্তুতি কি আপনাদের সমৃদ্ধ আছে, ভালো আছেন একটু জানাবেন। আর কে কোথা থেকে ক্লাস করছেন এবং আজকে ক্লাসটা কেমন চাচ্ছেন একটু জানাবেন। আশা করি আজকে ক্লাসটা অনেক বেশি ভালো কিছু দিব, ইনশাল্লাহ অনেক ভালো কিছু দিব। জাস্ট একটু ওয়েট করবেন, আমরা পড়ায় চলে যাব, ঠিক আছে? একটু সবাই, আচ্ছা দেখি আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আসলে আমার ফোনে আপডেটটা একটু পরে আসে, এখান থেকে করলে ইনস্ট্যান্ট পাই আমি। ওকে ওকে, আচ্ছা ওকে, সবাই জয়েন করছেন, ওকে ওকে, শুরু করছি আমাদের পড়া আজকে। ওকে, আসেন আজকে খেয়াল করে দেখেন, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে উপসর্গ। খেয়াল করে দেখেন, আমি একটা আগে কুইজ দিই, আপনার একটা কুইজ দিই। যেমন একটা পরীক্ষায় কোশ্চেন দেখেন আগমন, খেয়াল করে দেখেন কোশ্চেনটা হচ্ছে এরকম যে আগমন, আমি ভালো করে লিখি, কোশ্চেন হচ্ছে আগমন, এই আগমন শব্দের আ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে, মানে এর অর্থটা কি, এটা কি অর্থে এই জায়গাতে আসছে, এই শব্দে কি অর্থ মিন করছে, সেটা কি নিকৃষ্ট, উৎকৃষ্ট, আতিশয্য, নিন্দা, নিন্দিত, মন্দ, তারপর হচ্ছে বৃহৎ, ক্ষুদ্র, আর একটা হচ্ছে বিপরীত, লাইক এইগুলো সাধারণত আমরা দেখেছি আমাদের নবম দশম শ্রেণীর বইটা যদি পড়ি আমরা, সেই বই কিন্তু যেগুলো আসে, মানে যেগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখেন আপনারা আমাকে একটু আনসার করবেন, আমি একটু চেক করে নিই যে আপনারা আসলে পারছেন কিনা, আজকের ক্লাসটা আপনার জন্য আসলে প্রয়োজন কিনা। আচ্ছা, ক্লাসটা কখন প্রয়োজন বা কেন প্রয়োজন? প্রয়োজন তখনই আপনি যখন নিজে নিজে পড়ছেন, পড়ার পরও কিন্তু আপনি ভালো করতে পারছেন না বা মুখস্থ হতে হচ্ছে না বা বুঝে বুঝে আনসার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন ক্লাসটা, যদি আমি সহজ করে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে একটু আমি চেক করে নিই। আচ্ছা ওকে, সবাই একটু লিখবেন, সবাই লিখেন এটা কি অর্থ প্রকাশ করছে। আচ্ছা ওকে, হয়তো অনেকে রাইট আনসার করছেন বা দিচ্ছেন, চলো শুরু করি এই উপসর্গ অর্থগুলো কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে সবাই কি রেডি? আমরা শুরু করবো, পড়া শুরু করবো। সবাই কি বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন, মেনশন করেছেন, দয়া করে শেয়ার করবেন এবং প্রত্যেক মানে আপনাদের পরিচিত সবাইকে মেনশন করবেন। মেনশন করলে ক্লাস অনেক প্রাণবন্ধ হবে, উপস্থিতি বাড়বে। আর সত্যি বলছি আজকের এই ক্লাসটা আমি প্রায় 1 ঘন্টা ক্লাস দিব, অনেকগুলো শব্দ পড়াই দিব, প্রত্যেকটা শব্দই বিভিন্ন পরীক্ষায় আসা, মানে সে প্রশ্নগুলো যদি আবার হুবহু রিপিট হয় আপনি কিন্তু একদম এই ক্লাস থেকে এই জায়গা থেকে পেরে যাবেন। আর এগুলো যে আদৌ ব্যাখ্যা করে একটু অর্থ জেনে যে পড়া যায়, হয়তো এটা অনেকে জানেন না। সত্যি বলছি আমার সময় আমি যখন একাডেমিক স্টুডেন্ট ছিলাম সেই সময় কিন্তু আমি কিন্তু এই টিচার কিন্তু পড়া দিত, তো কঠিন, অনেক বেশি কঠিন লাগতো, বুঝতাম না, অর্থ বুঝতাম না,
ছোট ছিলাম তখন কি করতাম মুখস্থ করতাম মুখস্থ করে গিয়ে ওই যে মায়ের ভয় বা বুঝছেন তো ওইটার ভয় হলো কিছু হলো বা যে পড়তাম পড়ে গিয়ে পরীক্ষায় দিতাম বা ক্লাসে পড়া ধরতো পড়া পারতাম বা পারতাম না কিন্তু পরক্ষণে সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পরে কিন্তু জীবনও পারতাম না ভাই সিরিয়াসলি বলে জীবনও পারতাম না ভাই আর জানি না এই প্রবলেমটা আপনাদের আছে কিনা বাট এখন আপনাদেরকে নিয়ে কাজ করতে কিন্তু আমার বই নিয়ে বা আমাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেয় তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যেগুলো সহজ করে পড়া যায় ব্যাখ্যা করে পড়া যায় সিরিয়াসলি তো আমরা আজকে এই ক্লাসটা আপনাদের উপহার দিব আজকে এই শব্দগুলো অর্থ কিভাবে নির্ণয় করতে হয় উপসর্গগুলোর আপনাদের কাছে এটা উপহার দিলাম সবাইকে ঠিক আছে আচ্ছা আসেন প্রথম সেটা হচ্ছে থাকলে দেখেন আমি আগমন দিয়ে শুরু করছি এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাংক পরীক্ষা আসছিল একবার শব্দটা হচ্ছে আগমন পরীক্ষা আসবে বা আমরা আরো লিখতে পারি আদান কি লিখেছি আদান আমরা আরো লিখতে পারি অপমান কি লিখেছি অপমান আচ্ছা তিনটা প্রথমে দেখে নিই ঠিক আছে আচ্ছা যদি আপনাকে কোশ্চেন করা হয় যে এই আগমনের আ কি অর্থে আদানের আ কি অর্থে অপমানের অপ কি অর্থে হয়তো আপনি পারবেন বা কারো কারো ভুল হবে বা অধিকাংশ হয়তো পারবেন না সিরিয়াসলি আমার যদি আজকে এক বছর আগে ধরতো আমি নিজে পারতাম না সত্যি বলছি বাট এখন চর্চা করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে খুব ইজি আচ্ছা দেখেন একটু অর্থ খেয়াল করেন মূল শব্দ দেখেন এখানে উপসর্গ কি আ আ আর হচ্ছে অপ মূল শব্দ দেখেন কি আছে গমন আচ্ছা গমন মানে কি গমন মানে হচ্ছে যাওয়া গমন মানে কি যাওয়া আর এই গমন শব্দের পূর্বে আ যুক্ত করলাম দিয়ে করলাম কি আগমন তাহলে আগমন মানে কি বলেন তো আগমন মানে হচ্ছে আসা তাহলে খেয়াল করেন গমন মানে যাওয়া আর আগমন মানে কি আসা তাহলে এই যে যাওয়া আর এই যে আশা এই দুটো সম্পর্ক বিপরীত না খেয়াল করেন তো সম্পর্ক বিপরীত না এই কারণে এই গমন শব্দের পূর্বে আযুক্ত হয়ে আগমন শব্দের অর্থটি করে ফেলেছে বিপরীত বরং কি করে ফেলেছে বিপরীত তাহলে সবাই লিখেন আগমন কমেন্টে সবাই করে লিখেন প্র্যাকটিস হয়ে যাবে তাহলে আগমন এটা মানে কি বিপরীত তাহলে আগমন মানে কি বিপরীত কেন বলেন তো এই যে গমন যাওয়া আগমন মানে কি আশা গমন মানে কি যাওয়া আগমন মানে কি আশা এই গমন যাওয়া আসার বিপরীত বিপরীত সম্পর্ক এই কারণে অবশ্যই আগমন শব্দের অপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করেছে এবার আসেন দান আমরা প্রায় সময় বলি দান করে দেওয়া আদান প্রদান কথা কথা কিন্তু আমরা বলি প্রায় কিন্তু আদান প্রদান দান মানে কি দান মানে হচ্ছে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আর আদান মানে কি নিয়ে নেওয়া মানে নিয়ে আসা বা নিয়ে নেওয়া তাহলে গ্রহণ করা এক কথায় আমরা ভালো করে একটু বলি মার্জিত শব্দে দান মানে হচ্ছে প্রদান দান মানে কি প্রদান আর আদান মানে কি গ্রহণ আদান মানে কি বলেন তো গ্রহণ এই প্রদান গ্রহণের যে সম্পর্ক এই সম্পর্কটি পরস্পরকে বিপরীত না বিপরীত না এই কারণে আদান শব্দের আ উপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করে কি অর্থ বলেন তো বিপরীত অর্থ প্রকাশ করে আচ্ছা এবার আসেন খুব ইম্পর্টেন্ট অপমান এই অপমানটা হচ্ছে পনেরোতম বিশেষ পরীক্ষা কথা বলেছি পনেরোতম বিশেষ পরীক্ষা আসছে আর আপনাদের এটা কথা বলে রাখি বিসিএস পরীক্ষার যে কোশ্চেন গুলো হয় সেগুলো যে খুবই খুবই কঠিন তা না এভারেজ টাইপের হয় আচ্ছা এভারেজ টাইপের কেন দু একটা কঠিন থাকবে স্বাভাবিক এভারেজ টাইপের কারণ কেন হচ্ছে এই বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটা অনেক বড় সিলেবাস এই অনেক বড় হওয়ার কারণে কোশ্চেন গুলো এভারেজ টাইপের হয় কিন্তু ভার্সিটি পরীক্ষার যে কোশ্চেন গুলো হয় ঢাকা ভার্সিটি আপনি রাজশাহী ভার্সিটি দেখেন আপনি চিটাগং দেখেন আপনি জাহাঙ্গীরনগর দেখেন জগন্নাথ দেখেন কোশ্চেন গুলো কিন্তু একটু কঠিন হয় তুলনামূলক ভাবে কারণ সেখানে সাবজেক্ট কম বাংলা ইংলিশ জিকে বা ম্যাথ এই তিন চারটা সাবজেক্টের পরীক্ষা হয় বাট এখানে অনেক সাবজেক্ট বড় তো এই অপমান যেটা বলছিলাম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় ব্যাংক পরীক্ষা আপনি ভার্সিটি পরীক্ষা প্রাইমারি পরীক্ষা বিভিন্ন নিয়োগ পরীক্ষা যা আছে এই জায়গাগুলোতে বেশি রিপিট পাওয়া যায় তাহলে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে পড়তে হবে রাইট আচ্ছা আর একটা কথা বলে নিচ্ছি যারা এখানে অনেকেই ক্লাস করছো কতজন ক্লাস করছো আমি ঠিক দেখতে পাচ্ছি না আমার ফোনে আপডেটটা পরে আসছে তারপরে বলে রাখি তোমাদেরকে যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো আমি তোমাদেরকে বলছি ক্লাসটা শুধু বিসিএস দের না আমি নরমালি বিসিএস দের জব দের নিয়ে কাজ করি তোমাদের নিয়েও কাজ করেছি করি তোমাদের নিয়েও কাজ করি অনেক সমান সমান তো আমি ভাষাগতভাবে আপনি বলবো তুমি একটু অ্যাডজাস্ট করে নিও কারণ কারণ এটা বড় বড় আছে তো আপনি করে বলবো তুমি তোমরা যারা অ্যাডমিশন আছো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আচ্ছা ওকে আসো তো এবার আসো আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে অপমান কোথায় ছিলাম বলতো অপমান তাহলে খেয়াল করো তো এই যে অপমান অপমান শব্দের মান অর্থটা কি এই অপমান শব্দের মান অর্থ হচ্ছে সম্মান মান মান মানে কি বলতো মান মানে হচ্ছে সম্মান করা আর এই যে অপমান অপমান মানে কি বলতো দেখো তো এই যে অসম্মান কি বলেছি অসম্মান বানানটা ভুল লেখা হয়ে গেছে
এই দেখো অসম্মান, তাহলে খেয়াল করো মান মানে কি সম্মান, আর অপমানের অপমান খেয়াল করে দেখো অপমান মানেটা কি ভাই, অপমান মানে হচ্ছে অসম্মান। আচ্ছা তুমি বলো তো এই সম্মানের বিপরীত শব্দ তোমার যদি জিজ্ঞেস করা হয় তুমি আনসার কি দিবা? ডেফিনেটলি অসম্মান দিবা, রাইট? তাহলে আপনি খেয়াল করে দেখেন, তাহলে সম্মানের বিপরীত শব্দ কি অসম্মান। এই কারণে অপমান শব্দের সরি অপমান শব্দের অপপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? বিপরীত অর্থ প্রকাশ করে। তাহলে সবাই ক্লিয়ার? আবার বলে নিচ্ছি, অপমান শব্দের অপপসর্গটি বিপরীত অর্থ প্রকাশ করে, কারণ মান অর্থ কি সম্মান, অপমান অর্থ কি অসম্মান। তাহলে সম্পর্ক, এই যে অর্থের সম্পর্ক দেখো, অর্থের সম্পর্ক কি দেখুন একটু খেয়াল করে, সম্মান অসম্মান বিপরীত উল্টায় গেছে। এই কারণে এটা অবশ্যই অবশ্যই অপটা হচ্ছে বিপরীত অর্থ। তাহলে এই তিনটা কে কে বুঝতে পেরেছেন কাইন্ডলি একটু বলবেন, আর আপনারা যেটা করবেন ক্লাসটা প্রাণবন্ধ করার জন্য এবং আপনার নিজের বুঝার জন্য অবশ্যই টেবিল চেয়ারে ক্লাস করবেন, টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে বুঝে বুঝে লিখবেন। ভাই পরে ক্লাস করে নিব, রেকর্ড তো থাকবে, আমি তো বুঝছি, আমি তো পারি, আমি তো পেরেছিলাম, প্লিজ বাদ দেন। সবসময় নত হতে হবে, যতদিন না আমি চান্স পাচ্ছি, যতদিন না আমি চাকরি পাচ্ছি, চাকরি অনেক ইম্পর্টেন্ট, একটা ভালো জায়গায় চান্স অনেক ইম্পর্টেন্ট, সুতরাং আমরা একটু নতুন হয়ে শিখি, দেন আমরা পেরে যাবো, তখন আমরা একটা পারি, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আসো, তাহলে এই তিনটা হচ্ছে ক্লোজ, রাইট? তাহলে সবাই এই তিনটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, আর কে কি লিখছেন, আসলে আমার এখানে অনেক দেরিতে আসছে সবকিছু, তারপর আমি একটু দেখে নিই কারা ক্লাস করছেন। ক্লাসে উপস্থিত আরো বেশি দরকার, মাফিন তালুকদার গুড, বুঝতে পারছি, মুকুল রয় ক্লিয়ার, ধন্যবাদ, বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা বুঝতে পেরেছি, জান্নাত নীলকান্ত, আচ্ছা সবাই আছেন অনেকেই, শুকরিয়া শুকরিয়া, ওকে পড়ে আসে আমরা, ঠিক আছে? এবার আসুন, আরো আছে পরীক্ষা আসে, আপনাদের একটা কুইজ দিব, হয়তো আপনারা পারবেন এই কুইজটা, সেটা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে রামদা, রামদা শব্দে খেয়াল করেন দেখেন, রামদা এই রামদা শব্দে রাম উপসর্গটি কি অর্থ প্রকাশ করে, যদি আপনাকে জিজ্ঞেস করা হয়তো আপনি পারবেন। আচ্ছা আমি আপনাকে অপশন দিচ্ছি, অপশন হচ্ছে বিপরীত, আচ্ছা আপনারা উত্তর করেন, অপশন হচ্ছে বিপরীত, বিপরীত নিকৃষ্ট, আর একটা হচ্ছে মন্দ, আর একটা হচ্ছে বৃহৎ, কি বলেছি বৃহৎ, আর একটা ক্ষুদ্র, যা ভালো লাগলো আর একটা দিয়ে দিলাম, খুশি হয়ে পাঁচটা অপশন দিলাম, ব্যাংকে আর কমার্সে পাঁচটা ম্যাক্সিমাম অপশন হয়। আচ্ছা বলো, তাহলে রামদা শব্দের রাম বসুটি কি অর্থ প্রকাশ পেয়েছে বলুন তো একটু, বিপরীত নিকৃষ্ট মন্দ বৃহৎ ক্ষুদ্র, হয়তো অনেকেই উত্তর করতে পারছেন, অনেকে উত্তর করছেন, বাট আপনারা ট্রাই করেন সবাই, আসলে আনসার সবাই ট্রাই করবেন, প্লিজ সবাই ট্রাই করেন, আমি সবাইকে দেখতে চাই, আর ক্লাসের বুঝতে অনেক বেশি হওয়া চাই, কারণ আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, সিরিয়াসলি। আচ্ছা বৃহৎ বড়, কাউসার আহমেদ শাউন লিখেছেন, বড় লিখেছেন, তারপর শাহরিয়ার জামাল সাজিদ লিখেছেন বৃহৎ অর্থ, রেদওয়ান লিখেছেন এখন জয়েন করলাম, গুড, জয়েন করলেন, সবাইকে মেনশন করেন আর একসাথে ক্লাস করেন, ভালো লাগবে। ওকে এবার আসেন দেখেন, রামদা দা মানে কি, দা দা মানে জানতে হবে, এই দা মানে হচ্ছে বৈঠা, আর এটা বৈঠা বিদেশি বৈঠা মানে আমার, আমি আসলে ওভাবে আঁকতে পারি না, ঠিক আছে এটা অ্যাডজাস্ট করে নিয়ে, ঠিক আছে? আচ্ছা দা মানে কি বৈঠা, আচ্ছা দা মানে হচ্ছে বৈঠা, এই বৈঠাতে কি করা হয়, দা হচ্ছে ভারী জিনিস কাটার জন্য, ধরেন বাঁশ কাটবেন, বাঁশ কাটতে গেলে দা লাগবে, এই দাটা হচ্ছে বাঁশ কাটার কাটালি কাটা যায়। এখন আমরা যখন রাম যুক্ত করলাম তখন হয়ে গেল কি রামদা, মানে দেখবেন রামদা হচ্ছে বড় একটা অস্ত্র, সবাই চেয়ে থাকবেন, দায়ের দা অস্ত্র যেটা যেটা হয় যে কাজ করা যায়, এর চেয়ে বড় বা বৃহৎ অর্থ হচ্ছে রামদা, মানে বড় বড় সাইজে বড় এবং কাজেও বড়, কাটে বড় বড় জিনিস কাটে, সাইজে বড়, এই কারণে রামদা এই দা শব্দটার রামধন যুক্ত করলো উপসর্গ, তখন এই দাকে বৃহৎ মানে বড় একটা দা প্রকাশ করলো, এই কারণে রাম শব্দের এই রাম অর্থটা হচ্ছে বৃহৎ অর্থ, বলো কি অর্থ, এটা অবশ্যই বৃহৎ অর্থ, বলেন কি অর্থ, বৃহৎ। তাহলে রামদা শব্দের রাম উপসর্গে কি অর্থ বলেন তো সবাই, বৃহৎ অর্থ। আচ্ছা পরীক্ষায় যদি বলা হয় রাম ছাগল, কি বলা হয় বলেন তো, রাম ছাগল, তুমি একটা রাম ছাগল না, নাউজুবিল্লাহ, এই রাম ছাগল শব্দের এই রাম উপসর্গটা কি অর্থ ব্যবহৃত হয়েছে, অবশ্যই কি হবে বলতো, অবশ্যই হচ্ছে বৃহৎ। আচ্ছা যারা বিসিএস দিচ্ছেন জবের স্টুডেন্ট বা জবের অ্যাপ্লিকেন্ট, আপনাদের একটু বলে রাখি, আমি মাঝে মাঝে তুমি বলছি আমি কি করবো বলেন, যখন অ্যাডমিশন ক্লাস নিয়ে ওরা বলে যে ভাইয়া আমাদের কেন গ্রুপটা তো আপনি বিসিএস কেন্দ্রিক করে রেখেছেন, আপনি জব কেন্দ্রিক করেছেন, আমাদের তো কোনো গ্রুপ দেন নাই, আপনি অভিযোগ করে, এই কারণে মাঝে মাঝে তুমি বলতেছি মাঝে মাঝে আপনি বলতেছি, উভয় দল উভয় পক্ষের লোক অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এই দেখেন রাম ছাগল, রাম ছাগল রাম কি অর্থ, বৃহৎ অর্থ। আচ্ছা গেল, এবার আসেন, এবার কি আপনারা দেখেন এটা ক্লোজ,
তাহলে সবাই লিখেন রাম হচ্ছে কি রাম ছাগলের রাম আর রামদার রাম কি বৃহৎ অর্থ রাইট আচ্ছা এবার আসেন আপনাদেরকে আমি একটা কঠিন বিষয় দিব কঠিন বলতে আপনারা অনেকেই পারেন আবার অনেকের কঠিন লাগে সেটা হচ্ছে অপদেবতা তারপরে দেখেন কি বলেছি অপদেবতা হয়তো এটা অনেকে পড়েন নাই কারণ নবম দশম শ্রেণীর বই এটা তেমন নেই এটা এই অপদেবতা শব্দটা আসছিল অপদেবতা শব্দটা অ্যাকচুয়ালি আসছিল হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছিল অপদেবতা খেয়াল করেন খেয়াল করেন দেবতা বলতে কি বোঝায় দেবতা বলতে বোঝায় দেব দেবী তো এই দেব দেবীরা বা দেব দেবীগণ এরা অবশ্যই পজিটিভ কাজ করে মানে ইতিবাচক কাজ করে বা ইতিবাচক বিষয় প্রদান করে রাইট কিন্তু অপদেবতা মানে কি অপদেবতা মানে হচ্ছে ভূত প্রেতনী বা ভূত প্রেতাত্মা এরা হচ্ছে অনিষ্টকর কাজ করে অমঙ্গলকর কাজ নিবেদন করে মানে খারাপ কিছু করে মন্দা কাজ করে মন্দ কাজ করে তাহলে দেবতা হচ্ছে কি বলেন তো ভালো কাজ করে মানে দেব দেবিতা দেব দেব ভালো কাজ করে না দেব দেবী দেব দেবী মানে হচ্ছে পজিটিভ আর অপদেবতা মানে হচ্ছে অনিষ্টকারী তাহলে অনিষ্ট যখন কেউ করে অনিষ্ট যখন করবে কেউ সেটা কি ভালো চোখে দেখা হবে না মন্দ চোখে দেখা হবে কি চোখে মন্দ তাহলে অপদেবতা শব্দের অপবর্ষটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলুন তো সবাই মন্দ অর্থে বলেন কি অর্থে মন্দ অর্থে ক্লিয়ার ক্লিয়ার সবাই এটা ক্লিয়ার আচ্ছা এবার আসেন আমরা আরো পড়ব সেটা হচ্ছে কদাকার কি বলেছি কদাকার এই কদাকার শব্দটা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে কি বলেছি কদাকার আচ্ছা বলেন তো এই কদাকার শব্দের কদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আর একটা কুইজ দিচ্ছি সেটা হচ্ছে কদবেল কি বলেছি কদবেল এই কদবেলের কদ আর কদাকারের কদ এই দুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে কাইন্ডলি আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কুইজ দিলাম শুধু শুধু আমি পাড়ায় দিচ্ছি আপনি পেরে যাচ্ছেন আপনার ভালো লাগতেছে কিন্তু না পারলে বুঝবেন যে আসলে কষ্টটা কত তাহলে একটু লিখেন তো দেখি সবাই লিখেন কদাকার শব্দের কদ উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এই বাক্যে এই শব্দে আর কদবেলের কদ কি অর্থে সবাই লিখুন না একটু প্লিজ লিখুন যারা পারবেন না হট চিহ্ন দিয়ে রাখেন রাইট নিকৃষ্ট কোনটা নিকৃষ্ট ভাই আচ্ছা আমি এক দুই নম্বর লিখে দিচ্ছি আপনি আনসার করবেন ঠিক আছে এই যে এক আর এই যে দুই সবাই একটু দ্রুত আনসার করেন ক্লাস টেন আমাদের প্রাণবন্ধ হয় দ্রুত গুড ক্যারি অন ব্রদার বিদ্যুৎ ভাই ধন্যবাদ শামীম মিয়া ক্লিয়ার ওকে ডান আমি কি এগুলো আগে কমেন্ট পড়ছি নাকি আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি নিন্দিত লিখেছেন একজন যারা আমার পূর্বের স্টুডেন্ট আছেন প্রাইভেট ব্যাচের তারা কাইন্ডলি একটু আপনাদের নিজ নিজ গ্রুপে একটু শেয়ার দিবেন কারণ আপনাদের ব্যাচের প্রত্যেকের ক্লাসটা করা উচিত কারণ আমি যখন ব্যাচে পড়াই তখন কিন্তু এতটা এই অর্থগুলো ধরে ধরে পড়াতে পারি নাই শুধু গুরুত্বপূর্ণগুলো আমি দাগিয়ে দিয়েছিলাম বাট এখন সেই ছেলেমেয়েগুলো যখন ক্লাস করবে তারা কিন্তু এখন খুবই সহজ করে পাচ্ছে প্রেজেন্টেশনটা সুতরাং আপনারা অবশ্যই তাদেরকে একটু ইনভাইট করবেন মেনশন করবেন বা একটু কানেক্ট করার চেষ্টা করেন ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে খেয়াল করে দেখেন কদাকার আর কদবেল এই কদাকার আর কদবেল বলার আগে আপনাদের আরেকটা বলবো সেটা হচ্ছে অপহরণ কি বলেছি বলেন তো অপহরণ খেয়াল করে দেখেন এই অপহরণ শব্দের অপবসর্গটি কি উপসর্গ অপবসর্গটি কি অর্থে আসছে এটা হচ্ছে স্থানান্তর কি বলেছি স্থানান্তর আচ্ছা স্থানান্তর এটা কিভাবে হয় খেয়াল করে দেখেন হরণ মানে কি বলেন তো হরণ মানে হচ্ছে চুরি কর চুরি 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 আর অপহরণ মানে কি চুরিকৃত জিনিস কি বলেছি চুরি করা বা চুরিকৃত জিনিস চুরিকৃত জিনিস আচ্ছা চুরিকৃত জিনিস খেয়াল করে দেখেন তো চুরি মানে হচ্ছে চুরি চুরি করা চুরি আর অপহরণ নয় কি চুরিকৃত বা চুরি করেছে এমন বা চুরি করা হয়েছে এমন আচ্ছা তাহলে চুরি করা হয়েছে মানে চুরি প্রায় তো সেম টাইপের তাহলে কেন স্থানান্তর হয় রাইট প্রশ্ন আসতে পারে না আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি ভাই যখন কোন বিষয় যখন বা কোন জিনিস যখন চুরি করা হয় যখন আপনি চুরি করেন চুরি করলে ওইটা ওইখানে রেখে আসেন নাকি চুরি করে নিয়ে আসেন ভাই চুরি ধর্ম কি একটা জায়গায় ছিল ওই জিনিসটা আপনি না জানিয়ে নিয়ে আসছেন নিয়ে আসছেন বলেই তো সেটা চুরি হয়েছে তাহলে নিয়ে যে আসলেন তাহলে ওই জিনিসটা আপনি ওইখান থেকে স্থানান্তর মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছেন না গেছেন গেছেন অবশ্যই নিয়ে গেছেন এই কারণে এই অপহরণ শব্দের অপঅর্থটি অপপ্রসারটি স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানান্তর করেছেন আপনি তাই এটা অপহরণ শব্দের অপপ্রসারটি স্থানান্তর অর্থে রাইট এবার আসেন কদাকার এটা ভাঙলে হয় কদ যোগ হচ্ছে আকার আকার মানে কি আকার মানে হচ্ছে উপরে জায়গা নাই নিচে লিখতেছি আকার মানে হচ্ছে চেহারা চেহারা বা মূর্তি কি বলেছি চেহারা বা মূর্তি
এখন আসেন কদাকারে কদ যুক্ত হয়ে কেন নিন্দিত অর্থ প্রকাশ করে, কেন নিন্দিত অর্থ প্রকাশ করে, রাইট? খেয়াল করেন তো, আকার মানে চেহারা বা মূর্তি, আর কদাকার বলতে বোঝায় কুৎসিত চেহারা যার, কুৎসিত চেহারা যার। তাহলে যা যে লোকের যে ব্যক্তির চেহারা খুবই খারাপ, আমরা সবসময় একটা কথা বলে রাখি যে আগে হচ্ছে গুণধারী নাকি দর্শনধারী, না আগে হচ্ছে দর্শনধারী পরে হচ্ছে কি গুণধারী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষের চেহারা দেখতে খুব সুন্দর, আপনার ভালো লাগবে, একটু কথা বলতে ইচ্ছে করবে, মিশতে ইচ্ছে করবে, তার সঙ্গে জানতে ইচ্ছে করবে, কিন্তু কোনো কারণে তার চেহারা খুবই খারাপ মানে কদাকার কুৎসিত, তাহলে আপনি কি মন আপনার কি বাড়বে এগোবে? না। আমাদের সমাজে যারা দেখতে একটু খারাপ হয়, যাদের চেহারা একটু কদ খারাপ হয়, তাদের কিন্তু একটু নেগলেক্ট করা হয়, তার মানে নিন্দা চোখে দেখা হয়। এই কারণে এই কদাকার শব্দের কদ উপসর্গটি 100% নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থ? নিন্দিত অর্থ ব্যবহৃত হয়েছে, রাইট? এবার আসেন কদ বেল। তাহলে এই কদাকার যে নিন্দিত অর্থে, এই পয়েন্টটা সবাই ক্লিয়ার? বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিসিএস পরীক্ষার প্রশ্ন, অর্থের জন্য আসা নাই, আসছিল কদ কোন ভাষার উপসর্গ সেটার জন্য আসছিল। তাহলে এরপরে অর্থের জন্য আসতে পারে বিভিন্ন পরীক্ষায়, রাইট? তাহলে আপনারা একটু নোট করে নেন সবাই যে কদাকার হচ্ছে আকার হচ্ছে চেহারা বা মূর্তি, আর এই কদ হচ্ছে নেগেটিভ প্রকাশ করে, কদাকার বলতে কুৎসিত চেহারা বা মন্দ চেহারা যা তারে বোঝায়, এ কারণে এটা নিন্দিত অর্থে বোঝায়, রাইট? এবার আসেন কদ বেল। এই যে আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে, স্যার কদ বেল কিভাবে নিন্দিত হয়, কদ বেল কিভাবে নিন্দিত হয়, এটা কি ভুল আছে নাকি ঠিক আছে? তো ভুল থাক আর শুধু থাক, আমরা এখন চেক করে নিব, রাইট? আচ্ছা, তাহলে আপনারা আমাকে একটু বলেন তো, সবাই কি ক্লাস কি বুঝতে পারছেন, ক্লাস কি মনে হচ্ছে কাদের কাদের ক্লাসে কাদের লাগছে, প্লিজ একটু বলেন তো আমাকে, ক্লাস কি কাদে লাগছে, ক্লাস কি বুঝতে পারছেন সবাই? আমি কমেন্ট কেন সবাই পড়ে পাচ্ছি? শীত শীত বাইরে খুব শীত, আচ্ছা শীত তাই না ভাই? হ্যাঁ, কদ বেল তো টাকা দ্বারা, টাকা দ্বারা বাইরে খুব শীত, তো শীত হয়েছে তো কি হয়েছে, ক্লাস করা লাগবে না, এই পরীক্ষা তো আসবে, বলবে যে শীত ছিল, যেন লেখা কেন, লেখা তো ঠিক আছে ভাই, শব্দ ঠিক আছে, ওকে ক্লিয়ার, ওকে আসেন কদ বেল। খেয়াল করেন খুবই ইন্টারেস্টিং, মজা পাবেন, শুনে দেখেন, বেল, এই বেল এটা হচ্ছে বেল, আর কদ বেল হচ্ছে ধরেন এই যে কদ, এটা কদ বেল। আপনি খেয়াল করে দেখবেন বেল কিন্তু সাইজ একটু বড় হয়, এর যে খোলস, এর খোলসটা কিন্তু একটু মসৃণ হয়, তেল তেলে ভাব থাকে পাকলে বিশেষ করে, আর এই বেলটা খেতে কিন্তু মিষ্টি পাকলে, এবং খুবই উপকারিতা আছে, আপনার সবাই জানেন যে বেলের খুব উপকারিতা আছে এবং পাকলে মিষ্টি হয়। তাহলে বেল, বেল অর্থ ক্লিয়ার। এবার আসুন কদ বেল, ছোট হয় সাইজে, সাইজ ছোট হয়, কি হয় ছোট হয়, এবং গাটা খড়খড়ি মানে অমসৃণ হয়, এবং এইটা খেয়াল করে দেখবেন এই কদ বেলটা ছোট হয় অমসৃণ হয় এবং পেকেছে নাকি পাকেনি বোঝা একটু কঠিন হয়ে যায়, ভেঙ্গে বাড়ি দিয়ে দেখতে হয়। তাহলে এই যে খেয়াল করে দেখেন কদ বেল আবার টক অনেক অনেক, কি বলেন তো টক। তাহলে এখন খেয়াল করে দেখেন তো, বেল মানে অবশ্যই পজিটিভ, আর কদ বেল, কদ বেলও পজিটিভ, টক হয় অনেক, কিন্তু আপনাকে বেলও দিয়েছি কদ বেলও দিয়েছি, গ্রামে খেয়াল করে দেখবেন বেলকে খুব পজিটিভ চোখে দেখা হয়, কারণ এটা অনেক কার্যকারিতা আছে, অনেক মানুষ আছে প্রতিদিন বেল খায়, অনেক মানুষ আছে শরবত খায়, বেলের শরবত খায়, বেল পাকা বেল খায়, কিন্তু কদ বেলটা টক খুব, এই কারণে এই বেলটা খায় কদ বেলটা সেভাবে কিন্তু খাওয়া হয় না বা নেগলেক্ট করা হয়, এই কারণে এই বেল শব্দের কদ, মানে কদ বেল শব্দের কদ উপসর্গটি যুক্ত করে কদ বেল করেছে, যা হচ্ছে নিন্দিত অর্থ, মানে বেলের নিন্দিত অর্থ প্রকাশ করেছে, এই কারণে কদ বেলের, খেয়াল করে দেখেন এই কদ বেলের কদ উপসর্গটি হচ্ছে নিন্দিত অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে বলেন তো, নিন্দিত অর্থ প্রকাশ করে। তাহলে সবাই কি পয়েন্টটা ক্লিয়ার? তাহলে বেল হচ্ছে পাকা, পাকলে সুস্বাদু হয়, উপকারিতা আছে, বড় হয়, মসৃণ হয়, গায়ের রঙ সুন্দর হয়, দেখতে ভালো লাগে, লাল বর্ণের হয় এবং মিষ্টি অনেক খুব, আর কদ বেল, কদ বেল ছোট হয়, অমসৃণ হয়, টক হয়, পাক পেকেছে না পাকালে বোঝা কঠিন হয়ে যায়, আর এটা সমাজে কি হয়, সমাজে নেগলেক্ট করা হয়, এটাকে পজিটিভ ভাবে নেওয়া হয় বেলটাকে, এই কারণে কদ বেলের কদ উপসর্গটি নিন্দিত অর্থ প্রকাশ করেছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এস অর নো? সবাই ক্লিয়ার? এই লিখেন, আজকে অনেক লিখতে হবে কিন্তু। এবার আসেন পাতিহাস। এই পাতিহাস এটা আসছে ব্যাংক পরীক্ষার 10-11 সালের দিকে, ব্যাংকের পরীক্ষা আসছে পাতিহাস, এই পাতিহাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখন পাতিহাস শিখবো, আপনারা একটু লিখেন তো পাতিহাসের পাতি উপসর্গে কি অর্থে, লিখেন সব দেখি, পাতিহাস, এ দেখেন পাতিহাসের পাতি, লিখেন পাতিহাসের পাতি উপসর্গটা কি অর্থে, সবাই একটু লিখেন দেখি, পারেন কিনা, কয়জন পারেন দেখি একটু লিখেন তো, পাতিহাসের পাতি কি অর্থে লিখুন,
লিখেছেন সবাই ক্ষুদ্র অর্থে গুড এখন লিখেছে খাদিজাতুল কুবরা গুড পাতি ক্ষুদ্র আচ্ছা খেয়াল করে দেখেন হাঁস এই হাঁসটা কিন্তু বড় রাজহাঁস মানে বড় হাঁস আপনারা খেয়াল করে দেখবেন রাজহাঁস কিন্তু অনেক বড় হয় সাইজে সাদা হয় ম্যাক্সিমাম সাদা দবদবে সাদা হয় খুব সাদা হয় এবং এটা বড় হয় আকৃতিতে বড় ওজন প্রায় 2 কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয় গ্রামের দিকে দেখবেন শহরের দিকে হাঁস আমরা খাই গ্রামে একটু বেশি এটা প্রচলনটা আছে পাতিহাঁস আরেকটা আছে এটাও কিন্তু বড় হয় তবে অত বড় হয় না মানে ওজনটা বললে ভালো বুঝবেন রাজহাঁস চেয়ে ছোট হয় ওজন 2 কেজি 1.5 কেজি 15 কেজি 2 কেজি মানে ছোট হয় এক কথা 1.5 কেজি 1 কেজি হয় মানে আমি নরমালি আমি গ্রামে খেয়েছি দেখেছি আমরা পিকনিক করি অনেক সময় হাঁস রাজহাঁস দিয়ে পাতিহাঁস দিয়ে এই কারণে ব্যাপারটা আমি খুব ভালো কানেক্ট করতে পারছি তাহলে দেখেন পাতিহাঁস হাঁস মানে কি বড় হাঁস আর পাতিহাঁস কোনগুলো আর একটা ছোট ধরনের হাঁস আছে তাহলে এই হাঁসের পূর্বে পাতি যুক্ত করে কি প্রকাশ করলো বলেন তো ক্ষুদ্র মানে ছোট প্রকাশ করেছে ক্ষুদ্র অর্থ প্রকাশ করেছে তাহলে আমি ক্লাসে পড়ালাম আপনাকে পাতিহাঁস পাতিহাঁসের পাতি কি অর্থে ক্ষুদ্র অর্থে পরীক্ষায় পাতিহাঁস দেয় নাই পরীক্ষায় দিয়েছে অন্য পাতি কি পাতি ধরেন দিয়েছে আপনাকে পাতি লেবু কি দিয়েছে বলেন তো পাতি লেবু এখন আপনি বলবেন স্যার তো পড়াইছে হচ্ছে পাতিহাঁস বা দিয়েছে লেবু পাতি লেবু পাতি লেবু এটা কোন অর্থে ভাই খেয়াল করেন লেবু যেগুলো একটু বড় কাগজি লেবু লেবু বড় লেবু যেটা আর পাতি লেবু ছোট ছোট যে লেবুগুলো হয় যেগুলো দেখবেন আমরা শরবত খাই যে লেবু দিয়া ওইটা হচ্ছে পাতি লেবু তার মানে এই লেবু ছোট লেবুটা কি বলতো পাতি লেবু এটাও কি বলতো ক্ষুদ্র অর্থ কি অর্থ ক্ষুদ্র অর্থ খেয়াল করে দেখবেন গ্রামে একটা কথা প্রচলন আছে আমি বারবার গ্রাম গ্রাম করছি আসলে গ্রামের বিষয়গুলো কি জানেন এই ওদের শব্দগুলো কথাগুলো খুব কানেক্টেড ব্যাকরণের সাথে আপনি যখন ধ্বনির পরিবর্তন যখন পড়বেন খেয়াল করে দেখবেন ধ্বনির পরিবর্তন যে শরীর থেকে শরীর এই যে আফা আফা এই যে রিক্সা রেশকা এগুলো কোথ থেকে এসেছে ম্যাক্সিমামই বিভিন্ন স্থানে স্থান ভেদে যেমন ঢাকাতে আমরা কি বলি আফা যাইবেন এই রিক্সাওয়ালারা কি বলে আফা যাইবেন বলা হয় না এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয় এই ভাষা চেঞ্জ করে ওগুলোকে তাদের ব্যাকরণে কাজে দেয় বুঝতে খুব সহজ করে কানেক্ট করে আমাদেরকে আচ্ছা এবার আসেন পাতি মাস্তান আইসে মাস্তান পাতি মাস্তান আইসে তাই না এরকম বলি না আমরা অনেক সময় অ্যাকচুয়ালি মাস্তান বড় মাস্তান আর পাতি মাস্তান কি আইসে পাতি মাস্তান মানে মাস্তান মাস্তান ভাব ছোট মাস্তান বুঝতে পারছেন এই কারণে পাতি মাস্তান বলতে ছোট মাস্তান বোঝা হয় ক্ষুদ্র মাস্তান রাইট আচ্ছা আরেকটা আছে শিয়াল শিয়াল বড় শিয়াল পাতি শিয়াল ছোট শিয়াল এখানে পাতি শিয়াল কি হবে ছোট অর্থ হবে রাইট সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার তাহলে আজকের যে উপসর্গ যে ক্লাসটা আমি দিয়েছি যে অর্থ নির্ণয় এটা কি এভাবে কি পারা যাইতো আগে বলেন তো পারা যাইতো চা পাতি তাহলে কি হবে এমডি এম হিরন ভাই এগুলো ইরেলিভেন্ট কোশ্চেন চাপাতি ভাই রে ভাই আমরা উপসর্গ অর্থ পড়তেছি ভাই চাপাতি এখানে পাতি হচ্ছে মূল শব্দ রে বাবা আচ্ছা আচ্ছা এবার আসেন পাতি মাস্তান আচ্ছা আপনার ফরিদ হোসেন লিখছেন আপনার ইউটিউব চ্যানেল আছে কি না ভাই আমার ইউটিউব চ্যানেল নাই তবে সামনে খুব শীঘ্রই আসতে পারে আপনারা সবাই সহযোগিতা করলে এবং পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু আছে আমার পক্ষে সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদেরকে সময় দিব রাইট আচ্ছা এবার আসেন উপকূল কি বলেছি উপকূল আর উপকণ্ঠ ভেরি ভেরি ইম্পর্টেন্ট 39তম যে বিশেষ বিশেষ যে স্বাস্থ্য মানে ডাক্তার যে বিশেষটা হয়েছিল 39তমতে সেখানে একটা উপসর্গের প্রশ্ন আসছিল নিচের কোনটি ভিন্নার্থে প্রযুক্ত উপঅর্থ উপসর্গের মানে উপ উপশব্দের উপসর্গের আমি লিখছে দেখবেন খেয়াল করে দেখেন উপকূল কি লিখেছি উপকূল আরেকটা হচ্ছে উপনদী আরেকটা হচ্ছে উপগ্রহ আরেকটা হচ্ছে এই উপকূল দেয় নাই আমি এটা ভুল লিখছি আরেকটা হচ্ছে উপসাগর কি দিয়েছে উপসাগর আরেকটা দিয়েছে উপভোগ আচ্ছা খেয়াল করেন এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসছে পরীক্ষায় এইটা পরবর্তী পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসছে আমি দেখেছি এই কোশ্চেনটা অনেকেই উত্তর করতে খুবই বিভ্রান্তে পড়ে যায় কারণ এই উপকূল উপজেলা উপনদী উপসাগর উপগ্রহ উপকূল উপকণ্ঠ প্রায় সবগুলো সেম লাগে উপনেতা উপনয়ন প্রায় সেম লাগে কারণটা কেন ভাই কারণ হচ্ছে অর্থগুলো আমরা জানি না অর্থগুলো যদি জেনে নিই তাহলে কিন্তু আমরা এটা কানেক্ট করতে পারবো আর কানেক্ট করতে পারলে কিন্তু আমরা কি অর্থ দিল কেন আসলো এই মিনিং বুঝতে পারবো আমি বুঝতে পেরেছি আচ্ছা তাহলে উপসাগর এখন খেয়াল করেন তো আপনি একটু আমি গ্রহ দিয়ে পড়াচ্ছি দেখেন গ্রহ
গ্রহ আমাদের গ্রহ আছে কয়টা 20টা না 22টা কয়টা গ্রহ আছে 8টা কয়টা আছে 8টা তাহলে গ্রহ আছে কয়টা 8টা গ্রহ আছে রাইট এই 8টা গ্রহকে আবার অনেকগুলো উপগ্রহ আছে ছোট ছোট গ্রহ আছে এরা এক একটা গ্রহকে বেষ্টন দেয় ঘুরে এক একটা গ্রহকে ওই 8টা গ্রহ ধরেন 8টা জেলা আছে ওই 8টা জেলার মধ্যে আরো অনেকগুলো আছে যারা ওই এক একটা জেলারে ঘুরে এক একটা গ্রহরে ঘুরে তাহলে উপগ্রহ গ্রহটা কি বড় কিন্তু উপগ্রহ যেহেতু গ্রহকে গ্রহকে ঘুরে তাহলে অবশ্যই এই উপটা কি অর্থ বলেন তো ছোট অর্থে মানে ক্ষুদ্র অর্থ বলেন কি অর্থে ক্ষুদ্র অর্থে আচ্ছা খেয়াল করেন তো সাগর বড় সাগর উপসাগর মানে কি ছোট সাগরের ভাই সাগরের মত না সাগর ছোট সাগর গুলা আচ্ছা সেটা হচ্ছে কি বলেন তো ক্ষুদ্র অর্থ কি অর্থ ক্ষুদ্র অর্থ এবার আসেন নদী নদী হচ্ছে যেগুলো বড় বড় নদী দেখেন বড় বড় নদীর জয়েন্ট হয়েছে দেখবেন বিভিন্ন উপনদী দিয়া শাখা নদী বোঝেন শাখা নদী এই শাখা নদীটাই হচ্ছে উপনদী বুঝতে পারছেন তাহলে নদীগুলো হচ্ছে বড় বড় হয় আর উপনদীগুলো কোনগুলো ছোট ছোট যেগুলো এই দেখেন তাহলে এটাও এটাও কি অর্থ বলেন তো ক্ষুদ্র তার মানে আপনি তিনটা পেরেছেন যেটা পারেন নাই সেটা কি ভিন্ন অর্থ প্রকাশ করেছে এটা ট্রিক্স আনসার অপশন গুলো আনসার করা ট্রিক্স মাত্র আর কিছু না এখন আসেন উপভোগটা কি দেখেন ভাই ভোগ আমরা যখন কোনো কিছু করি মোটামুটি দুঃখ আমাদের অভিধান বলছে কি অভিধানে বলছে দুঃখ বেদনা বা আশা ভরসা নিয়ে কোনো কিছু ভোগ করা এরকম একটা মিনিং করছে আর উপভোগ আমরা খাবার তৃপ্তি করে খাই কখন বলি আমরা উপভোগ করছি খাবারটা খুব সুন্দর খাবারটা উপভোগ করছি মানে খুব তৃপ্তি নিয়ে খুব মাধুর্য নিয়ে খুব সুন্দর করে খেয়েছি আমরা তাহলে ওই যে ভোগ সাধারণ ভোগ আর উপভোগ কি খুব তৃপ্তি নিয়ে খুব আনন্দের সহিত খুবই আশা নিয়ে খেয়েছি তৃপ্তি পেয়েছি অবশ্যই পূর্ণ অর্থ বা একটু পূর্ণতা অর্থ প্রকাশ করছে এটা অনেক বই দেওয়া আছে বিশেষ অর্থ অনেক বই দেওয়া আছে পরিপূর্ণ অর্থ হ্যাঁ যেমন দেখেন বা সম্যক অর্থ সম্যক বলা যায় সম্যকটা কারেক্ট সম্যক মানে কি ফেলা দেখেন আপনারা অনেকেই সম্যক অর্থ বোঝেন না মনে রাখবেন সম আমি অর্থটা লিখে দিচ্ছি মনে রাখবেন সম্মুখ সম্মুখ মানে হচ্ছে সামনে কি বলেছি সামনে আর সম্যক সম্যক অর্থ হচ্ছে সমগ্র বা সমগ্র বলতে সব জায়গায় সব জায়গায় তাহলে উপভোগটা কি করলো অবশ্যই সম্যক করছে মানে পরিপূর্ণতা দিয়েছে সমগ্র দিয়েছে এটা অর্থ আবার বিশেষ অর্থ হয় তবে এটা অপশন অনুসারে ডিপেন্ড করে ভাই দেখেন ভাই অনেক কিছু এক্স্যাক্টলি বলে এক্স্যাক্টলি আনসার পাওয়া যায় না তখন আমাকে বাকি তিনটা চারটা অপশন চেক করে তখন আমাকে উত্তর করতে হয় তাহলে উপভোগটা অ্যাকচুয়ালি সম্যক সমগ্র অর্থ কিন্তু অনেক সময় বিশেষ অর্থ দিতে পারে কারণ অপশন ভিত্তিতে আমাকে পরিবর্তন হতে হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে দেখেন এই দেখেন উপসাগর উপনদী উপগ্রহ এবার আসেন আপনাদের আরো কয়েকটা দিব খুব মনোযোগ শুনবেন এরপর আসেন উপনেতা উপনেতা মানে কি ছোট নেতা উপজেলা জেলা কি বড় বড় হয় ঢাকা একটা জেলা তাহলে আমি যদি বলি এখন যে নবাবগঞ্জ জেলা ঢাকা একটা জেলা আছে নবাবগঞ্জ তাহলে বা উপজেলা যেগুলো আছে তাহলে এই উপজেলার জেলা কি এক ভাই ঢাকার যে আয়তন আর এই আয়তন উপজেলা আয়তন কি সেম সেম না তাহলে খেয়াল করে দেখেন অবশ্যই উপজেলা মনে রাখবেন উপজেলা এই উপজেলার জেলাটা অবশ্যই এই উপটা অবশ্যই যেটা কি করছে বলেন তো ক্ষুদ্র করছে কি করেছে ক্ষুদ্র অর্থে আচ্ছা এবার আসেন উপকূল আর হচ্ছে উপ উপকূল আর একটা আছে উপ উপকূল আর একটা আছে উপ খাই নিছি কি আছে একটা কি আছে একটা উপকূল আর একটা আছে উপ উপকণ্ঠ উপকণ্ঠ আছে উপকণ্ঠ না আকণ্ঠ হয় যদি আকণ্ঠ হয় আকণ্ঠ আচ্ছা দেখেন উপকূল কূল মানে কি কূল মানে হচ্ছে তীর বা কিনারা বা কিনারা বা তীর বা সীমানা আর উপকূলবর্তী খেয়াল করে দেখবে যখন জলোচ্ছ্বাস বা বিভিন্ন ঝড় আসে তখন বলা হয় কি উপকূলবর্তী অঞ্চলের 10 নম্বর 7 নম্বর 6 নম্বর 3 নম্বর সংকেত বলেন না তাহলে উপকূলবর্তী অঞ্চল বলতে কোথায় এই ঢাকায় যারা আছে তাদের তাদের কূলবর্তী তাদের তাদেরকে বোঝাচ্ছে না ওই কূলের পাশে ওই সাগরের পাশে যারা আছে ওই অঞ্চলগুলোর হচ্ছে অবস্থা খারাপ সংকেত দিয়ে রাখছে যে কোনো সময় বিপদ হইতে পারে তাহলে ওই সাগরের কাছে যারা আছে নাকি দূরে যারা আছে না ভাই কাছে যারা আছে তাহলে এই কূল উপকূল বলতে কি কাছে নিকট কি বলেছি কাছে কাছে এই কাছেকে বলা হয় সমীপে কি বলা হয় বলেন তো সমীপে বলা হয় সমীপ মানে কি নিকটে বা কাছে আকণ্ঠ কণ্ঠ মানে কি এই কণ্ঠ গলার কণ্ঠ আকণ্ঠ দেশের জন্য মানে সরি আকণ্ঠ ভোজন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আকণ্ঠ ভোজন করা মানে কি কণ্ঠ পর্যন্ত খাইয়া ফেলছেন পুরো এত খাইছেন কণ্ঠ পর্যন্ত খাইয়া ফেলছেন তাহলে এটা অবশ্যই কি কণ্ঠ পর্যন্ত কণ্ঠ কাছ কাছ নিকট
সহিপে। এই কারণে এই আকন্ঠের আটা কি অর্থ বলেন তো? সহিপে বা কাছে বা নিকটে অর্থ প্রকাশ করে। সবাই ক্লিয়ার? সবাই একটু বলবেন ক্লিয়ার কিনা। আমি দেখতে পাচ্ছি না কাউকে সম্মক অর্থে। এই আজকের ক্লাস কেমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনারা একটু বলেন তো কেমন যেন আজকে যেদিকে তাকায় নতুন নতুন লাগে। একটু রেসপন্স করেন সবাই প্লিজ, আজকে রেসপন্স করেন। আজকে অনেক ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। উপবৃত্তি বলবো, সব বলবো বলবো বলবো, প্রবলেম না বলবো সব বলবো। আচ্ছা আপনারা সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা এবার আসেন পরিপূর্ণ, কি বলেছি বলেন তো? বলেছি পরিপূর্ণ। আচ্ছা বা আমরা আরো বলতে পারি অপয়া। আমি সবগুলো উত্তর দিব, জাস্ট ওয়েট ভাই, ওয়েট করেন, সব সব বলবো সব। আপনি আসতে পারবেন, সব পারবেন। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি বললাম যে অপসংস্কৃতি বা অপসৃষ্টি, কি বলেছি? অপসৃষ্টি বা অপসংস্কৃতি। খেয়াল করে দেখেন এই দুটোই পরীক্ষা আসছে, এই দুটোই পরীক্ষায় আসছে, অপসংস্কৃতি আর একটা হচ্ছে অপসৃষ্টি। কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই শব্দের অপ উপসর্গ দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যদি আপনাকে প্রশ্ন করা হয়, হয়তো অনেকেই পারবেন অনেকেই পারবেন না। তারপর আমি একটু দেখে নিতে যাচ্ছি, কারণ একটু আপনার উত্তর করুন সবাই। আমি একটু সময় নিয়ে পড়াতে ভালোবাসি, সময় নিয়ে পড়াতে পছন্দ করি। আপনারা কাইন্ডলি একটু সবাই আনসার করেন, দেখি কে কয়টা পারেন। আমি একটু দেখি, সবাই একটু উত্তর করেন। অপকর্ম, গুড গুড। আর একটা অপকর্ম বেল্লাল আহমেদ লিখেছেন, বেল্লাল আহমেদ ধন্যবাদ ভাই আপনাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা দুটোই নিকৃষ্ট অর্থ, হ্যাঁ। অবাঞ্ছিত সার্কিট, কিছু কি লিখছো তুমি বুঝতে পারছি না। নিন্দিত অপনিন্দিত, মরি মরি কি সুন্দর ক্লাস হচ্ছে স্যার। আশিক আকাশ, গুড গুড গুড। কদার্য, কদ কি অর্থে? এই দেখেন কদার্য আর যে কদ, কদাকার, কদাকার আর কদার্য সেম সেম, জাস্ট অর্থ পরিবর্তন। আমি আবার বলে নিচ্ছি, কদর্য আর কদাকার সেম, জাস্ট অর্থ মানে শব্দের রূপ চেঞ্জ, মানে দেখতে দুই রকম শব্দ তাই, বাট সেম মিনিং। আচ্ছা আরেকটা লিখছেন অপকর্ম, কি লিখেছে? অপকর্ম। খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, সংস্কৃতি, প্রত্যেক জাতির একটা সংস্কৃতি আছে, একটা সংস্কৃতি আছে, একটা শিল্প সংস্কৃতি আছে, যা আমরা সবাই প্রত্যেকের উচিত যে এটাকে আঁকড়ে ধরে থাকা, এটা চর্চা করা, এটা ভালো প্রয়োগ ঘটানো বা প্র্যাকটিস করা উচিত। এখন অপসংস্কৃতি কি? এই আমাদের যে সংস্কৃতি যেটা নাই বা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যেটা, সেটা নিয়ে এসে আমরা চর্চা করি, তাহলে এখন খেয়াল করেন খারাপ কিছু। তাহলে অপসংস্কৃতি কি? খারাপ কিছু বোঝায়, তার মানে এটা অবশ্যই নিকৃষ্ট অর্থ। কি অর্থ বলেন তো? নিকৃষ্ট, অনেকে বলছেন নিন্দিত বা মন্দ, সমস্যা নেই বলতে পারেন, বাট নিকৃষ্টটা বেস্ট, যদিও অর্থ তো সেম বলতে পারেন। অপসৃষ্টি, সৃষ্টি অবশ্যই সবকিছু ভালো হয়, বাট কিছু কিছু সৃষ্টি আছে যেগুলো খারাপ করে ফেলে, খারাপ কিছু হয় আমাদের জন্য, সবার জন্য খারাপ হয়। তাহলে এই যে অপসৃষ্টি, সেটা অবশ্যই কি অর্থ বলেন তো? নিকৃষ্ট অর্থে। অপকর্ম, কর্ম অবশ্যই কর্ম করা ভালো, ভালো কর্ম, কর্ম করা ভালো, কিন্তু অপকর্ম, খারাপ কিছু করছেন আপনি, খারাপ কাজ করছেন, অবশ্যই নিন্দিত বা নিকৃষ্ট দেখা হবে আপনাকে বা আপনাদেরকে, ডেফিনেটলি, বুঝতে পারছেন? আচ্ছা আরো আসেন, আমরা আরো পড়বো, সেটা হচ্ছে আপনারা সবই বুঝতে পেরেছেন অজানা। দেখেন অজানা, খেয়াল করে দেখেন কি বলেছি? অজানা। আর একটা হচ্ছে অবিশ্বাস, কি বলেছি? অজানা, অবিশ্বাস। আর একটা আছে অচিন বা অচেনা, আমরা এটাকে চেনা বলতে পারি, চেনা অচেনা। আচ্ছা এই শব্দগুলা, এই শব্দগুলোর উপসর্গ কি প্রকাশ করেছে? অভাব প্রকাশ করেছে। কেন অভাব প্রকাশ করলো ভাই? আচ্ছা এইটা বোঝানোর আগে আপনাকে আমি আরেকটা বুঝিয়ে নিয়ে আসি, কিভাবে একটা পরীক্ষা আসছে, হাগর শব্দের হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়, একটু লিখবেন সবাই, সবাই একটু লিখবেন যে হাগর শব্দের হা উপসর্গ। আচ্ছা শব্দটা কোশ্চেন আসছে এরকম যে হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়, প্রশ্ন আসছে হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়, আপনারা একটু লিখবেন যে নিন্দা, মন্দ, বিপরীত, অভাব, এই লাইক এগুলো আপনার জন্য অপশন থাকলো, আপনারা একটু কাইন্ডলি উত্তর করবেন সবাই। সবাই কি ক্লাস বুঝতে পারছেন? ক্লাসের উপস্থিতি কমে গেল কেন? দিস ইজ ভেরি ব্যাড। আরো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে, ক্লাস করতে হবে সবাইকে, ক্লাস থেকে একটা স্টুডেন্ট মিস দেওয়া যাবে না, প্রত্যেকের ক্লাস করা উচিত। আজকে ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক আবার বেশি আবার ইম্পর্টেন্ট। বাইরে ভাই খাইছে বাংলা গেছে আমার। আচ্ছা ওকে আসেন, অভাব অর্থ। ওকে এবার আসেন, দেখেন
অজানা খেয়াল করেন আচ্ছা এটা পরে পড়াচ্ছি এটা পড়াই দিই ঠিক আছে সেটা হচ্ছে আমার হোম টাউন হ্যাঁ আমার হোম টাউন হচ্ছে রাজশাহী অঞ্চলে মানে রাজশাহী যেটা আমরা বলি রাজশাহী একদম সদরে আচ্ছা এখন আমার এলাকায় একটা কথা আছে সেটা হচ্ছে কি হাভাত কি বলছি হাভাত এই হাভাত শব্দটাকে বলা হয় হা ভাইতে কি বলা হয় বলেন তো হা ভাইতে মানে লাইক এরকম মানে আঞ্চলিকতা বলছি আমি খুব আপনাকে খুব কানেক্ট করার জন্য বলছি আমি হা ভাইতে এই হা ভাত বাট আঞ্চলিক উচ্চারণটা কি হা ভাইতে তো এখন আমার চাচা দাদা ধরেন আছে তো এখন ধরেন কেউ একজন খাচ্ছে তো সে এমন ভাবে খাচ্ছে সে কখনো খাই নাই মানে বুঝছেন কেউ কেউ থাকে না যে অনেকদিন পর খাইতেছে বা অনেকদিন খাই নাই সে কিভাবে এইভাবে মুখে নিয়ে এইভাবে গপ করে সে খাই তো এখন এই দূর থেকে আমার ধরেন কাজিন এসে বলতেছে এই ছোরা তুই তো হাবাতে কেন রে হ্যাঁ একটা আঞ্চলিকতা বলে এই ছোরা তুই তো হাবাতে কেন রে তো এর মানে তোর খাওয়ার দেখে এরকম মনে হচ্ছে কি জন্য তুই তো খাস নাই কখনো মানে এভাবে খাচ্ছে সে তাহলে দেখেন হাবাইতা মানে হচ্ছে তার খাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে অনেকদিন খায় নাই অভাবে ছিল তাহলে হাবাইতা খেয়াল করে দেখেন অশুদ্ধ করে ফেলেন তাহলে হাবাইতা মানে কি তার খাওয়ার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে হচ্ছে অভাবে ছিল অনেক ঠিক আছে তাহলে এখানে কি বুঝলাম আমরা অভাব বুঝলাম আচ্ছা এবার আসেন তাহলে এটা শুদ্ধ উচ্চারণ কি হাভাত তাহলে এই হাটা কি অর্থ আছে বলেন তো অভাব অর্থ কি অর্থে অভাব আচ্ছা আরেকটা আসেন হাঘর কি বলেছি হাঘর এই হাঘরে হা কি অর্থ আছে বলেন তো এটা অবশ্যই কি অভাব অর্থে এটা কি অভাব অর্থে হাঘর হাবাত আচ্ছা এবার আসেন অজানা অবিশ্বাস অচিন অচেনা দেখেন জানা মানে কি আমার জানা আছে অজানা মানে কি ধরেন কোন একটা জায়গায় গিয়েছেন সেই জায়গায় গিয়ে আপনি প্রথমে গিয়েছেন তো আপনি পরিচিত জায়গায় গেলে কিন্তু আপনার একটা কোন দিকে তাকানো লাগে না আপনি সব জানতে পারেন বুঝতে পারেন সব চিনতে পারেন অচেনা জায়গায় গিয়েছেন যাওয়ার পর আপনার মনে হচ্ছে কি রে এই জায়গাটা কিন্তু অচেনা লাগতেছে তার মানে অবশ্যই ওই জায়গায় যদি আপনি আগে থেকে আসতেন বা কিছুদিন ঘুরতেন তাহলে আপনার চেনা লাগতো তাহলে নতুন আসছেন বলে কি অচেনা লাগতেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনার কিসের অভাব আছে ভাই চেনার জানার অভাব আছে এই কারণে এই অজানা জানার অভাব অবিশ্বাস বিশ্বাসের অভাব অচিন অচেনা চেনার অভাব এই জন্য এই সবগুলো কি অর্থ প্রকাশ করে বলেন তো অভাব অর্থ প্রকাশ করে কি অর্থ প্রকাশ করে অভাব অর্থ প্রকাশ করে তাহলে সবাই ক্লিয়ার সবাই বুঝতে পারছেন সবাই ক্লিয়ার লিখেন তো একটু আর আপনাদের কোন কোন অর্থের মানে কোন কোন শব্দের অর্থ প্রয়োজন আমাকে একটু বলবেন যেমন দেখেন আমি লিখে দিচ্ছি আপনাদেরকে বিজ্ঞান কি লিখেছি বলেন তো বিজ্ঞান এই বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসেছে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান এই একটা উপসর্গ নাইন টেনে মুখস্থ করলে এই একটা আইতো নাইন টেনে এই একটা মুখস্থ করতাম বিশ্বাস বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আর পরীক্ষায় এইটাই আসতো পরীক্ষায় এটাই আসতো তাহলে খুব মজা তাই না আচ্ছা দেখেন বিজ্ঞান তাহলে কি বলেছি বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা আরেকটা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে অপয়া কি বলেছি অপয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে অপয়া দেখেন বিজ্ঞান জ্ঞান মানে কি শিক্ষা জ্ঞান মানে কি শিক্ষা বা জ্ঞান বা কোনো কিছু শিক্ষা বলা হয় শিক্ষা বা জ্ঞান এরকম মিন করা হয় বিদ্যা বা শিক্ষা তাহলে বিজ্ঞান শব্দ অভিধানে বলছে যে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বিশেষ মানে বিজ্ঞান হচ্ছে কি বিশেষ জ্ঞান আচ্ছা বিশেষ জ্ঞান কেন ভাই আচ্ছা খেয়াল করে দেখেন এই যে ধরেন একটা ফ্যান চলছে তাহলে ফ্যান খেয়াল করে দেখেন এটা একটা জ্ঞান মানে একটা জ্ঞান বা শিক্ষা যে সে কিভাবে ফ্যানটা বানাবে করবে করার পরে সে জ্ঞানটা যে শিক্ষা বা যে বিদ্যাটা সে একটা নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করেছে যে ফ্যানটা আমি এভাবে করবো ফ্যানটার আকৃতি এরকম হবে সে চলবে এমনি এমন এমনি কাজ হবে তাহলে এই যে বিজ্ঞানের জ্ঞানটা তার জ্ঞানটা বিশেষ জায়গায় প্রয়োগ করেছে এই কারণে সে একটা বিশেষ জ্ঞান পেয়েছে সে এই কারণেই বিজ্ঞানের এই জ্ঞানের বিশেষ জায়গায় প্রয়োগ করাই এই বিজ্ঞানটাকে আসলে অ্যাকচুয়ালি বলা হয় বিশেষ অর্থে কি অর্থে বিশেষ অর্থে বলা হয় এবার আসেন অপয়া পয়া অর্থ কি ভাই পয়া অর্থ হচ্ছে সুলক্ষণে যার ভাগ্য ভালো কি বলেছি ভাগ্য ভালো তাকে বলা হয় পয়া আর অপয়া শব্দ অর্থ কি সুলক্ষণে না কুলক্ষণে কুলক্ষণে মানে হচ্ছে মন্দ ভাগ্য কি বলেছি মন্দ ভাগ্য হবে যার মন্দ ভাগ্য যার এক কথায় এখন একটু খেয়াল করবেন আপনারা প্লিজ একটু খেয়াল করে দেখেন ভাগ্য ভালো আর মন্দ ভাগ্য ব্যাপারটা বিপরীত করার চেষ্টা করবেন না মন্দ ভাগ্য বোঝায় এরকম মানে অলক্ষণে একটা কথা আছে অলক্ষণে মানে যার কপাল হচ্ছে খুব খারাপ মানে যাকে দেখলে আপনি একটু খেয়াল করেন তো যে হচ্ছে পয়া সে হচ্ছে যার কপাল ভালো
যাকে দেখলে ভালো কিছু হয়, শুভ 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 লক্ষণে। আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, এমন সময় আপনি একটা অপয়া আপনার মেসের বা হোস্টেলের বা বাসার বা ফ্ল্যাটের, বা ফ্ল্যাট না মানে বিল্ডিং এর, আপনি ধরেন কোন একটা বা রাস্তায় কোন একটা কারো দেখলেন অপয়া, যাকে আপনি আগে থেকে জানেন যে আর দেখলে আমার দিনটা খারাপ যায়। যদিও এটা বিশ্বাস করতে হয় না, বাট আমরা যেটা মিন করি ভাই, তাহলে এখন দেখেন অপয়া বলতে যার যাকে অলক্ষণে এক কথায় যাকে দেখলে মন্দ মন্দ, যাকে দেখলে আপনার মানে খারাপ কিছু হবে, তাহলে এই ধরনের লোকগুলোকে আমরা অবশ্যই নেগেটিভ চোখে দেখি, খুবই বাজে চোখে দেখি, আল্লাহ যেন না দেখা হয়, যেন কোনো পরীক্ষা দিয়ে এসে যেন দেখা হয়, পরীক্ষা যেন দেখা না হয়, তাহলে আমরা অবশ্যই এগুলোকে মন্দ মন্দ ভাবে দেখি। তাহলে এই অপয়া শব্দের অর্থটি অবশ্যই অবশ্যই নিন্দিত অর্থ প্রকাশ করেছে। কি অর্থ? নিন্দিত। অপয়া শব্দের অর্থটা কি? নিন্দিত অর্থ প্রকাশ করেছে। কি অর্থ বলেন তো? সবাই বলেন, আমি একটু কমেন্ট পড়বো এখন সবার। অপয়া নিন্দিত অর্থে মোহাম্মদ বিশ্বাস, গুড। তারপর হচ্ছে তুমি ভুজালা কেমনে স্বামী বিদেশে, তুমি ভুজালা কেমনে, কি লিখছো ইশরাত জাহান রূপা, কইতে পারি না। আচ্ছা এই আপনারা সবাই একটু লিখেন কে কি অর্থ বোঝাচ্ছেন। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন, আজকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, একটু খোঁজ খবর নিয়ে নি আপনাদের, ঠিক আছে? ক্লাস আমাদের বেশিক্ষণ হবে না, হয়তো আর 15-20 মিনিট হবে, এর মাঝে আপনাদের একটু খোঁজ নিয়ে নি আপনারা সবাই কেমন আছেন, আপনারা সবাই কেমন আছেন একটু বলেন। আর কে কোথা থেকে ক্লাস করছেন সেটা কিন্তু আজকে জানা হয় নাই, আপনারা একটু বলেন তো কে কোথা থেকে আজকে ক্লাসটা করছেন, কার সাথে করছেন, কোন কোন বন্ধু আপনার এখানে আছে, কয়জন মিলে করছেন, কয়টা গ্রুপ মিলে করতেছেন, ভালো লাগবে যখন দেখবো একটা গ্রুপ ক্লাস করতেছে, খুব ভালো লাগবে। আচ্ছা নিন্দিত অর্থে শাওন, তাই না? হ্যাঁ শামীম, শামীম আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা তারপর নুসরাত জাহান লিখেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ। উদয় ঘোষ নিন্দিত, আমার আগের স্টুডেন্ট। ইমরোজ, হ্যাঁ ইমরোজ নিন্দিত, গুড, ভালো লিখেছো। তানভীর, ভালো আছি ভাই। আচ্ছা ওকে বুঝতে পারছি সবাই ভালো আছেন। আর কে কোথা থেকে ক্লাস করছেন? শরীয়তপুর ক্লাস বয় রবিন, চিজ বয় রবিন। আচ্ছা তারপর লিখতে পান আলহামদুলিল্লাহ, আমি ফেনী থেকে, গুড, ফেনীর স্টুডেন্ট, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তৌফিক ভাই কেমন আছেন ভাই, অনেকদিন পর দেখা, তাই না? সাইফ দেখছো, তোমায় সাইফ দেখছো। দেন হচ্ছে মাহবুব হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান। রেজামিন আক্তার, এই তো আমার রুম থেকে ক্লাস করতেছে, বুঝছেন, ওরে রাখছি ওর দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আমার ছোট বোন। আচ্ছা এবার আসেন মাহেদি, মেহেদি হাসান, জাভেদ, তারপর হচ্ছে আসাদুজ্জামান রাসেল, বাইজিদ, গুড, বাইজিদ, মাহবুল হাসান, তারপর হচ্ছে আতিকা জাহান, আলহামদুলিল্লাহ ভালো। পঞ্চগড়, ও মাই গড, পঞ্চগড়, এই পঞ্চগড়ের শীত কেমন আছে বলো তো একটু দেখি। পঞ্চগড়ে অনেক শীত ভাই, অনেক শীত। রাজশাহী থেকে মনির হাসান, গুড। তারপর হচ্ছে রাহিমা মুক্তা, আর পড়তে পারতেছে, পড়া যায়, পড়া যায়, ঠিক আছে, অনেক পড়ে ফেলছি, সরি অনেক দেখে ফেলছি, আমরা পড়া যায়। এবার আসেন ভর দুপুর, কি বলেছি বলেন তো? ভর দুপুর, আরেকটা হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা কি বলেছি? ভর দুপুর, খেয়াল করেন তো, পরিপূর্ণ, খেয়াল করবেন, পরিপূর্ণ, আরেকটা হচ্ছে সম্পূর্ণ, আরেকটা হচ্ছে ভর দুপুর, কি বলেছি? ভর দুপুর, আর ভালো করে লিখি, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না কিন্তু জেনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। আচ্ছা এবার আসেন পরিপূর্ণ, খেয়াল করে দেখেন ভাই, পূর্ণ মানে কি, সম্পূর্ণ পূর্ণ মানে কি, দুপুর মানে কি। আচ্ছা এই দুটো আগে আমি পড়াই ফেলি। আচ্ছা আমি একটু একটু গল্প করে পড়াই, ঠিক আছে? পূর্ণ মানে তো আমরা জানি, পরিপূর্ণ মানে আমরা জানি, সম্পূর্ণ মানেও জানি, একটু একটু গল্প দিয়ে কানেক্ট করার চেষ্টা করি। ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়, ধরেন আমি বাথরুমে আমি গোসল করব, তো গোসল করার জন্য আমি পানি ছেড়ে আসছি, ধরেন আমি যে কি বলে বালতিতে পানি ছেড়ে আসছি, ট্যাপ ট্যাপ ছেড়ে আসছি। তো এখন আমি বললাম যে ধরেন আমার যে রুমমেট বা আমার বা আমার ছোট বোন হইতে পারে পাশে থাকলে, তো এখন আমি ওরে বললাম কি যে বালতি একটু ভর্তি হলে আমার ডাক দিস, বালতি পূরণ হলে আমার ডাক দিস। তখন ও আমার কিছুক্ষণ আগে বলতো ভাই তাদের বাথরুমে যা, বালতি লড়ে গেছে। আমি কিন্তু যাবো না, একটু যাচ্ছি একটু ভাব, সে বলতো ভাই তাদের বালতি পরিপূর্ণ হয়ে গেছে, বালতি সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে বালতি পূর্ণ হয়েছে, এর মানে হচ্ছে একটা মানে ভাব আছে, পূর্ণ পূর্ণ ভাব, আর বালতি পরিপূর্ণ হয়ে গেছে, বালতি একদম সম্পূর্ণ হয়ে গেছে, এর মানে কি আপনি দৌড় দে দৌড়, তখন অবশ্যই বেশি না কম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ বলতে সম্মুখ অর্থ প্রকাশ করে, আবার অনেক সময় পূর্ণতা অর্থ প্রকাশ করে। কেমন করবেন, সম্মুখ মানে কি? সমগ্র, আমি একটু বলেছি সম্মুখ অর্থ হচ্ছে সমগ্র মানে পরিপূর্ণ, এক কথায় পুরোটাই। আর একটা সম্পূর্ণ হচ্ছে দেখেন এই সম্পূর্ণ, আর পূর্ণতা আমরা পূর্ণতা বলতে পারি পূর্ণতা অর্থে, তাহলে পূর্ণতা দেখেন পূর্ণ মানে পূর্ণ, আর পরিপূর্ণ বা সম্পূর্ণ মানে কি? একদম পুরো পরিপূর্ণ অর্থে, মানে পুরো ভরে গেছে, রোড হয়ে গেছে। আচ্ছা ভর দুপুর, দুপুর মানে কি ঠাকুর ভাই? দুপুর বলতে মোটামুটি এই ধরেন 12টা থেকে
এই দুপুর 8টা 3টা পর্যন্ত ধরেন এটা একটা সময় যে দুপুর এটা দুপুর বেলা এখন এই দুপুর বেলা ভর দুপুর বা একদম টাটকা দুপুর বলতে টাটকা না প্রখর দুপুর কখন বলা হয় একদম দেখবেন 1:30টা বা 1:30টা বা 2টার সময় একদম প্রখর বলা হয় দুপুরটা তার মানে এটা বলা ভর দুপুর তাহলে ভর দুপুরের এই ভরটা একদম পূর্ণ মানে চটচটে একদম পূর্ণ অর্থ প্রকাশ করেছে ক্লিয়ার সবাই সবাই ক্লিয়ার এস অর নো সবাই ক্লিয়ার সবাই লিখে একটু সবাই ক্লিয়ার কিনা আচ্ছা সবাই বুঝতে পারছেন এবার আসেন আমরা আপনাদের একটু বলে রাখি আমরা আরো পড়ব আর কিছুক্ষণ পড়ব আপনাদের কি কি ক্লাস লাগবে আপনারা কাইন্ডলি একটু বলবেন আমি আপনাদের আগামী 5 দিনের মধ্যে আপনাদের প্রত্যয়ের ক্লাস দিব এই প্রত্যয়ের ক্লাস নেওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু টার্ম এন্ড কন্ডিশন দিব সেগুলো ফিলআপ করতে হবে কন্ডিশন কি যারা যারা ক্লাস করবেন তাদের প্রত্যেককে পিডিএফ প্রোভাইড করা হবে আমি জানিয়ে দিব এবং ক্লাস করব ক্লাসের টাইমটা আমি বলে দিব এবং ক্লাসটা অনেক বড় হবে ক্লাসটা অনেক বড় হবে এবং আপনাদের সেক্ষেত্রে আমাকে এমসিওর করতে হবে যা আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং ক্লাসটা সবাই নিজের মতো করে উপভোগ করবেন রাইট যাক আমি সেটা নিয়ে পরে বলবো প্রত্যয় নিয়ে প্রত্যয় আপনারা সবাই বলেন অনেক কঠিন বাট প্রত্যয়টা এত কঠিন কিনা আমি জানি না তবে আমি যদি পড়াই দিই আপনাকে এতটুকু বলতে পারি আপনি মোটামুটি ভালো করবেন মোটামুটি ভালো করবেন মোটামুটি বললেও আমার ভুল হবে বাট আসলে আপনার মন তো আমার মন না আপনার আমার মেধা আপনার মেধা তো সেম না ভাই আমার মেধা কম হইতে পারে আপনার মেধা বেশি হইতে পারে বা কমও হইতে পারে সেক্ষেত্রে আপনি পাঠ বেশি পারেন বা কমও পড়তে পারেন বাট আমি যদি আপনাকে একটু হেল্প করি যদি পড়ায় দিই এতটুকু বলে আপনার কথা দিচ্ছি অনেক বেশি ভালো করবেন আপনি সত্যি বলতেছি ভালো লাগে আমার প্রত্যয় সমাস সন্ধি এই বানান খুব ভালো লাগে সবগুলো ভালো লাগে প্রায় আর অবসরগত কেমন লাগে সেটা বুঝতে পারতেছেন আচ্ছা এবার আসেন বিগত বছরে দুইটা পরীক্ষার কোশ্চেন দিব আপনারা আনসার করবেন একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2016-17 আর একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটা পরীক্ষা আসছে আপনারা কাইন্ডলি একটু উত্তর করবেন ঠিক আছে সেটা হচ্ছে একটা পরাভব কি বলেছি বলেন তো সবাই প্লিজ উত্তর করবেন সবাই এই দেখেন পরাভব আর একটা হচ্ছে পরাভব আর একটা হচ্ছে নিপীড়ন কি বলেছি নিপীড়িত নিপীড়িত বান ভুল লিখেছি নিপীড়িত বানটা খুব ইম্পর্টেন্ট এই দেখেন নিপীড়িত এই নিপীড়িতর নি কি অর্থ আর পরাভবের পরা কি অর্থ পরভব পরাভব না পরাভব পরা হ্যাঁ পরা পরা ঠিক আছে পরা পরা একটা উপসর্গ তাহলে এই পরা এবং হচ্ছে এই নি কি অর্থ প্রকাশ করেছে কাইন্ডলি একটু লিখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এটা অনেক বেশি প্রয়োজন অপশন সহ দিন অপশন সহ দিব না আচ্ছা পরাভব হচ্ছে নিকৃষ্ট তারপর হচ্ছে ক্ষুদ্র আর একটা হচ্ছে বিপরীত আর একটি বিপরীত নিপীড়িত এটা হচ্ছে আতিশয্য কি বলেছি আতিশয্য অথবা আতিশয্য অথবা নিন্দিত 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 আর অথবা সম্মুখ অথবা হচ্ছে সম্মুখ আপনারা প্লিজ এই দুটো কোশ্চেনের আনসার করবেন এক আর দুই দিয়ে জাস্ট লিখবেন কোনটা উত্তর হবে তাহলেই হবে আমি বুঝে নেব সবাই করেন এই যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একা একা পড়লে আপনার কষ্ট হবে বারবার অভিধান চেক করার ঝামেলা যেটা আমি একটু বলে দিই ক্লাসে এতে করে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন বারবার অভিধান চেক করা লাগবে না আচ্ছা নিন্দিত মেবি ইফরান আহমেদ ফাহিম আমিও মেবি আপনার উত্তর হতে পারে ঠিক আছে বাইজিদ মাহমুদ বিপরীত গুড অমৃত বিপরীত স্যার বই কবে পাবো 41 তো চলে আসছে বই কবে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বইয়ের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুবই স্বল্প সময় হয়তো বা আগামী 7 দিন 8 দিন 10 দিনের মধ্যে না 10 দিন বেশি বলে ফেলেছি 7 দিন থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার টেবিলে আমার বই থাকবে বাকি আল্লাহ ভরসা আচ্ছা অনেকে লিখছেন তৌফিক বিপরীত লিখেছেন এবং লিখেছেন আতিশয্য গুড হ হ ভাব শামিম লিখেছেন বিপরীত জাকির জাকির লিখেছেন ধ্বনির পরিবর্তন ক্লাস চাই ব্রো ধ্বনির পরিবর্তন ক্লাস আসবে আপনাদের রেসপন্স এর উপর ডিপেন্ড করবে সবগুলা আপনাদের গ্রুপে রেসপন্স একদমই নেই বললে চলে ভাই গ্রুপে আমি পড়াই ফ্রি পড়াই তো আপনারা কেন রেসপন্স করেন না আজকে নীরবে নিরিবিলিতে ভালোই ক্লাস করছেন সবাই অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমির আহমদের সাথে আছি স্যার গুড 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 হ্যাঁ ইংলিশ স্যার আমাদের ইংলিশ ইংলিশ স্যার আমাদের উনি একজন যাই হোক পরে পরিচয় করাই দিব আচ্ছা এবার আসেন এম এ মান্নান আমাদের কুষ্টিয়া স্টুডেন্ট অনেক ভালো ছেলে আই থিঙ্ক আপনি অনেক ভালো করবেন যদি স্টাডি রেগুলার করতে পারেন এম ডি শামীম হোসাইন বিপরীত কোনটা বিপরীত ভাই আচ্ছা কারো কারো ক্লাস চাই ভাই কারো কারো ক্লাস খুবই দ্রুত আসবে
আচ্ছা পরাভাব বিপরীত বিশ্বাস মহামিলন নাকি লিখছেন আচ্ছা ওকে দেখেন প্লিজ আমি পড়াই দিই ভেরি ইজি একদম ইজি ভাই একদম ইজি ভেরি ইজি ইজি আচ্ছা দেখেন ভব অর্থ অনেক প্লাস ভব অর্থ অনেক গুলো আছে সংসার আছে জগৎ আছে পৃথিবী আছে অনেক অর্থ আছে আরেকটা অর্থ আছে এই ভব অর্থ হচ্ছে জয় কি বলেছি জয় 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 মানে কি জিতে যাওয়া জয় আর এই পরাভব অর্থ হচ্ছে পরাজয় কি বলেছি বলেন তো পরাজয় তাহলে এই জয় জিতে যাওয়া আর পরাজয় হেরে যাওয়া বা হার লিখলাম হেরে যাওয়া তাহলে এই যে জয় আর হেরে যাওয়া দুইটা মিনি কি সেম দুই দিক চলে গেছে দুইটা মিনি কি দুই দিক চলে গেছে বিপরীত তার মানে এই পরাভব হচ্ছে অবশ্যই অবশ্যই বিপরীত আমি একটু বুঝিয়ে ক্লিয়ারলি লিখি অনেক সময় আপনাদের একটু কষ্ট হবে আমি বুঝিয়ে লিখি ক্লিয়ারলি লিখি সেটা হচ্ছে পরাভব হচ্ছে বিপরীত অর্থ বলেন কি অর্থ বলেন তো বিপরীত অর্থ রাইট নিপীড়িত আচ্ছা এই যে নিপীড়িত এটা প্যাচ আছে নিপীড়িত একটু প্যাচ আছে তাহলে নিপীড়িত দেখেন আচ্ছা আরেকটা আছে এখানে পরাজয় পরাভব পরীক্ষা না আসে পরীক্ষা আসতে পারে পরাজয় কি আসতে পারে পরাজয় খেয়াল করেন তো দেখেন পরা আর জয় আমি একটু বলেছি কি ভব মানে কি জয় এখানে দিয়েছে কি জয় দিয়েছে তো জয় মানে জিতে যাওয়া আর পরাজয় মানে কি হেরে যাওয়া তাহলে জিতে যাওয়া জয় আর হেরে যাওয়ার হার এই জয় আর হার কি সেম না দুইটা হচ্ছে দুই দিকে এই কারণে এটা অবশ্যই এই পরাজয় কি বলেন তো এই পরাজয় 100% বিপরীত হবে তাহলে আজকে থেকে সবাই লিখে রাখেন খাতায় কলমে লিখেন কমেন্টে লিখেন যেখানে লিখেন লিখে রাখেন পরাজয় পরাভব বিপরীত পরাজয় পরাভব বিপরীত আচ্ছা এবার আসেন নিপীড়িত আচ্ছা পীড়া সহজ করে বলি পীড়া মানে কি ভাই পীড়া মানে হচ্ছে যন্ত্রণা কষ্ট কি বলেছি কষ্ট বা যন্ত্রণা এই দেখেন পীড়া এই দেখেন পীড়া মানে কি যন্ত্রণা বা কষ্ট আচ্ছা এখন খেয়াল করেন নিপীড়িত মানে অত্যাচারিত কি বলেছি অত্যাচারিত মানে অনেক বেশি নিপীড়িত বা অত্যাচারিত হয়েছে যখন যন্ত্রণার পরিমাণটা বেশি হয়ে যায় বেড়ে যায় তখন আমরা বলি সে অধিক অত্যাচারিত বা নিপীড়িত তাহলে নিপীড়িত শব্দটা আমরা তখনই প্রয়োগ করি যখন সেটা অধিক বোঝায় বেশি বোঝায় অত্যাধিক অত্যন্ত বেশি অত্যন্ত বোঝায় তাহলে এই কারণেই নিপীড়িত শব্দের নি উপসর্গটি হচ্ছে আতিশয্য এখন প্রশ্ন হচ্ছে অনেকেই আতিশয্য অর্থ না জানার কারণে কিন্তু আনসার করতে কঠিন হয়ে যায় আপনি আমি সহজ করে বলে দিচ্ছি একটু খেয়াল করবেন আপনাদেরকে আমি গ্রুপে প্রথম ক্লাস নিয়েছিলাম বানান শুদ্ধিকরণের প্রথম ক্লাস নিয়েছিলাম বানান শুদ্ধিকরণের সেখানে আমি দেখিয়েছিলাম যে অতিশয় মূল শব্দ কি বলেন তো অতিশয় এই অতিশয় শব্দের সাথে যুক্ত হয়েছে জ কি যুক্ত হয়েছে জ দিয়ে হয়ে গেছে আতিশয় বৃদ্ধি পেয়েছে এ দেখেন আতিশয্য কি বলেছি আতিশয্য দেখেন জফলা এ দেখেন আতিশয্য তাহলে অতিশয়ের সাথে জফলা যুক্ত করে কি করা হয়েছে আতিশয্য তাহলে অতিশয় মানে কি ভাই অতিশয় মানে হচ্ছে বেশি 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 অধিক তাহলে আতিশয্য মানে কি হবে এটাও ওই মানে হবে অধিক অতিশয় হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা বলেছিলাম কি যে বিশেষণের সাথে জ বা জফলা যুক্ত করে বা ত বা মানে তা জ বা জফলা বা তা যুক্ত করে নাউন করা যায় দরিদ্র অ্যাডজেক্টিভ দরিদ্রতা নাউন দারিদ্র নাউন ক্লাসে একটু পড়ানো হয়েছে যারা দেখেন নাই ক্লাস দেখে নেবেন আচ্ছা অতিশয় তাহলে এবার দেখেন তো তাহলে মিলছে আতিশয্য তাহলে পরীক্ষায় অত্যাচার আসতে পারে মনে রাখবেন আচার অত্যাচার কি বলে শিক্ষা করেন অত্যাচার কি বলেছে জায়গাটা আসলে কম তো আসলে লিখতে হচ্ছে বড় করে দেখেন অত্যাচার অত্যাচারিত খেয়াল করে দেখেন তাহলে অত্যাচারিত শব্দের অতি কি অতি আছে কিন্তু এখানে ভাঙলে হবে অতি সন্ধি নিল অতি যোগ আচার তাহলে অতি কি অর্থে ব্যবহৃত হয়েছে মনে রাখবেন আচার একটা হচ্ছে ব্যবহার আচার মানে কি ব্যবহার বা স্বভাব বা হচ্ছে একটা মানে ব্যবহার ভাই ব্যবহার তাহলে আচার যখন ব্যবহারটা অতিক্রম করে যখন ব্যবহারের সাধারণ ব্যবহার যেটা আমরা কেমন আছো কি অবস্থা ভালো ব্যবহার ভালো সম্পর্ক যখন এই যে একটা ব্যবহার একটা নিউট্রাল ব্যবহার আছে হ্যালো হাই ভাই কেমন কি এই নিউট্রাল যেটা বা যখন এই ব্যবহারটা অতিক্রম করে যখন খারাপের দিকে যখন যায় তখন সে কিন্তু অত্যাচারিত হয় একজন কি হয় অত্যাচারিত হয় তাহলে এটা অবশ্যই এই আচরণ যেটা ছিল বা অত্যাচার অত্যাচারিত না বলে অত্যাচার বলতে পারি অত্যাচার আচার তাহলে আচারটা যখন অতিক্রম করে যখন তখনই কিন্তু অত্যাচার হয় এ কারণেই এই অত্যাচার শব্দের অতি উপসর্গটি কিন্তু আমাদের আসছে আতিশয্য অর্থে কি অর্থ বলেন তো আতিশয্য কি অর্থ বলেন আতিশয্য তাহলে সবাই লিখে নেন কি অর্থ বলেন তো আতিশয্য গুড
আচ্ছা এবার আসেন আপনাদেরকে আমি আরেকটা পড়াই সেটা হচ্ছে আচ্ছা আপনাদেরকে কি কি পড়ানো যায় একটু ক্লাসগুলো লিখেন তো আপনাদেরকে আমি আগামী 5 দিন থেকে 7 দিনের মধ্যে আমি প্রত্যয় ক্লাস নিব প্রত্যয় ক্লাস টানা 2 ঘন্টা ক্লাস নিব তবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন দেখেন একটা কথা বলি নিজে নিজে পড়লে কিন্তু পারা যায় না এমনটা না পারা যায় কিন্তু যারা আমরা এভারেজ টাইপ স্টুডেন্ট আছি স্বপ্ন বেশি একটু কারো সহযোগিতা পেলে ভালো একটা গাইডলাইন পেলে ভালো একটা মাধ্যম পেলে হয়তো ভালো করতে পারবো বা পারতাম তাদের হচ্ছে আমি একটা মাধ্যম হাসনাত বাংলা ব্যাখ্যা হচ্ছে একটা মাধ্যম তাহলে আপনি যদি একটু চান যে আমি পড়বো আমি পারবো আমি পড়তে চাই আমি পারতে চাই তাহলে আপনার আমাকে উপস্থাপন করতে আমাকে দিতে বলতে হবে যে স্যার ক্লাসগুলো নেন আমি তো অনেক কাজের মধ্যে থাকি ভাই আগে কিন্তু আমি প্রচুর পোস্ট করতাম পোস্ট অ্যাপ্রুভ করে আনসার দিতাম ব্যাখ্যা দিতাম আমি কিন্তু ওই পরিমাণে এখন এতটা পারছি না তবে হ্যাঁ বইটা করার পরে আমার বিশ্বাস যে এবং আমার ইচ্ছা আছে আপনাদেরকে আমি অনেকগুলো ক্লাস ফ্রি ক্লাস দিব অনেকগুলো যদি আপনারা নিতে চান ভাই খুদা আপনার আমার না প্রথমত আমি বলে নিচ্ছি আমি জানি আমি মোটামুটি জানি আমার এই জানা দিয়ে আমার আমার যুগ চলে যাবে আমি চলে যাব এটা নিয়ে কোনো প্রবলেম নাই বাট খুদাটা আপনার যদি আপনি একটু সহজ করে পেরে যান যে আজকে ক্লাস করছেন আজকে ক্লাস না করলে কি আপনি পারতেন না পারতেন অবশ্যই পারতেন মুখস্থ করে পারতেন না বুঝে বুঝে পড়ে পড়তেন যেভাবে পারতেন কিন্তু ক্লাস করার পরে আমি শতভাগ শতভাগ শব্দ পড়াতে পারবো না তবে আমি মোটামুটি একটা স্মার্ট লেভেল এভাবে যে হয় এভাবে যে আনসার মেক করা যায় উত্তর বের করা যায় এই প্যাটার্নটা আপনি শিখে ফেলেছেন তাহলে আমি আপনাকে শতভাগ আশিভাগ পড়াই দিলাম এই এক ঘন্টায় এই ক্লাসে আর এরপরে আপনি ভাষাকে প্র্যাকটিস করবেন আমার সম্পর্ক মানে আমি যে সম্পর্ক করে দিচ্ছি শব্দগুলা এই সম্পর্ক আপনি মিলাবেন ভেবে ভেবে আনসার করবেন দেখবেন মিলে যাচ্ছে হয়ে যাচ্ছে তখন আপনার ভালো লাগবে কিংবা বিগত বছরের প্রশ্ন যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার আনসার করতে ভালো লাগবে ফ্র্যাঙ্কলি বলতেছি এই জন্যই আপনারা ক্লাসগুলো করেন আর আমার আলোক বই আছে শেষ পড়ো আছে শেষ পড়ো হচ্ছে ব্যাখ্যামূলক বই এটা অনেক আগে স্টক হয়ে গেছে তা আমি না পেরে আমি শেষ পর্যন্ত গ্রুপে পিডিএফ প্রোভাইড করেছিলাম যেন আপনারা পিডিএফ পড়ে অ্যাটলিস্ট উপকৃত হতে পারেন এই বইটা আমি দ্বিতীয় সংস্করণ আসবে আমার দেরি আছে আর মাস খানিক পরে দ্বিতীয় সংস্করণ আসবে আর আলোক যে বইটা সেটা এই তো কয়েকদিনের মধ্যে প্রেসে দিব কয়েকদিনের মধ্যেই প্রেসে দিব তো আপনারা প্লিজ যারা অর্ডার করেছেন একটু অধৈর্য হবেন অবশ্যই অনেক ধৈর্য ধারণ করেছেন ইনশাল্লাহ আমি এতটুকু বলে রাখি আপনার অপেক্ষার প্রত্যেকটা সেকেন্ডের দাম দিবে আলোক বই আমি আলোক বই দাম দিবে সত্যি বলছি একটু কষ্ট করে না কয়েকটা দিন অনেক ভালো মানের একটা বই পাবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং সেখানে 5 ধরনের কোশ্চিন সংযোজন করা হয়েছে বিসিএস পিএসসি পিএসসি দুটো করেছে বিসিএস ব্যাংক ইউনিভার্সিটি এবং পিএসসি কে দুটো স্টেপ করেছে একটা হচ্ছে পিএসসি সকল আর একটা পিএসসি শুধু প্রাইমারি মোট 5টা স্টেপ করেছি এতে করে আপনার পড়তে ভালো লাগবে যে আমি তো ভর্তি পরীক্ষার্থী একটু পড়ে দেখি কি অবস্থা আমার কোথায় কেমন আসে প্রশ্ন আমি তো বিসিএস পরীক্ষার্থী দেখি একটু বিসিএস প্রশ্নগুলো কেমন আসে এই অধ্যায় আসলে আদৌ গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন গতবার প্রশ্ন আসছে কিনা এবার সম্পূর্ণ আসে কিনা বিলিভ করবে না যারা 41 দিচ্ছেন তাদের জন্য এই যে উপসর্গ অর্থগুলো কতটা গুরুত্বপূর্ণ এই উপসর্গ অধ্যায়ে কতটা গুরুত্বপূর্ণ আপনি বিলিভ করবেন না যদি না পড়েন না দেখেন সন্ধি সমাস যেমন গুরুত্বপূর্ণ ঠিক সমমান গুরুত্বপূর্ণ হচ্ছে উপসর্গ কেন বললাম কি কারণে বললাম কি দেখে বললাম আচ্ছা বিগত বছরের প্রশ্নগুলো দেখেন যতটা না সন্ধি এসেছে যতটা না সমাস এসেছে ঠিক ততটা বেশি কিংবা ততটা উপসর্গ এসেছে তাহলে এখন আপনি বলেন এই সন্ধি এই সমাসের মতো এই বানানের মতো কিন্তু এই উপসর্গ ছোট হতে পারে বৃহৎ বড় একটা আসার সম্ভাবনা আছে পরীক্ষায় সুতরাং অর্থগুলো খুবই জরুরি অর্থগুলো পরীক্ষায় আসে আপনারা কিন্তু কোনটা কোন ভাষার মুখস্থ করতে পারেন কিন্তু অর্থ মুখস্থ করতে পারেন না এই জন্য আমি আপনাদের অর্থগুলো একটু কমাই দিলাম বুঝতে পেরেছেন এবার আসেন পড়ায় আসেন সুকঠিন সুকঠিন কি বলেছি আমি বলেন তো সুকঠিন বলেছি আচ্ছা ভাই কঠিন মানে কি বলেন তো ভাই কঠিন মানে কি কঠিন মানে কি বলেন তো কঠিন মানে হচ্ছে অবশ্যই শক্ত বা দুর্বোধ্য কি বলেছি শক্ত বা দুর্বোধ্য কি বলেছি শক্ত বা দুর্বোধ্য আর সুকঠিন মানে কি অত্যন্ত কঠিন কি বলেছি অত্যন্ত কঠিন তাহলে আপনি খেয়াল করেন তো এই যে শক্ত দুর্বোধ্য আর খুবই কঠিন তাহলে এই যে সুকঠিনের সুটা যুক্ত হয়ে অবশ্যই কি অর্থ প্রকাশ করেছে খেয়াল করেন তো দুর্বোধ্য বা শক্ত মোটামুটি শক্ত আর খুবই শক্ত অত্যন্ত কঠিন এর মানে কি আতিশয্য মানে বেশি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে আতিশয্য এই দেখেন আতিশয্য বারবার মনে হয়ে যাচ্ছে কেন আতিশয্য এরকম সুধীর কি বলেছি সুধীর ভাই ধীর মানে কি ধীর মানে হচ্ছে গতিহীন গতি কম স্লো আর সুধীর মানে কি খুবই স্লো
তোমার আদি শব্দ অত্যন্ত আচ্ছা আমি বললাম সু সুচতুর কি বলেছি সুচতুর চতুর মানে কি চালাক সুচতুর মানে কি খুবই চালাক এই দেখেন আদি শব্দ হচ্ছে আমি বললাম সুতীক্ষ্ণ তীক্ষ্ণ মানে কি তীক্ষ্ণ মানে হচ্ছে ফুল ফাস্ট বা তীক্ষ্ণ বুঝিত সূক্ষ্ম খুব আর সুতীক্ষ্ণ কি খুবই তীক্ষ্ণ আচ্ছা সুনিপুণ খুব ইম্পর্টেন্ট সুনিপুণ সুনিপুণ এই দেখেন নিপুণ মানে কি খুবই তীক্ষ্ণ খুবই সুতীক্ষ্ণ নিপুণ খুবই দক্ষ 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 আর সুদক্ষ মানে কি খুবই দক্ষ এই কারণে এই সুনিপুণ সুতীক্ষ্ণ সুচতুর সুকঠিন সুধীর এই প্রত্যেকটার অর্থ হচ্ছে আতিশয্য মানে অত্যধিক কঠিন অত্যধিক ধীর অত্যন্ত কি এই যে যে থাকবে সেটা তাহলে আতিশয্য অর্থ প্রকাশ করেছে ক্লিয়ার সবাই সবাই ক্লিয়ার একটু রেসপন্স করেন সবাই ক্লিয়ার এই উপস্থিতির বারোটা বাজে গেছে ক্লিয়ার না ভাই এখানে তো সব ক্লিয়ার আছে ভাই আপনার ওই জায়গায় প্রবলেম হতে এখানে সব ক্লিয়ার আছে ভাই লেখা ক্লিয়ার না রিয়াদ হোসাইন ভাই এখানে তো লেখা সব ক্লিয়ার আছে ভাইয়া সব ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা সবাই দেখি দেখতে পাচ্ছেন একটু লিখেন তো ক্লিয়ার সবাই লিখেন তো দেখতে পাচ্ছেন আমাকে সবাই লেখা বোঝা যায় না কেন ভাই ম্যাজিক ভাই ম্যাজিক ঠিক আছে আহমেদ হায়দার গুড ক্লিয়ার ভাই ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার ওকে ওকে ডান 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 ক্লিয়ার আছে তো ক্লিয়ার আছে তো সবকিছু আচ্ছা তো এই ছিল পড়া আমরা আরো পড়তে পারি এরকম আরো আছে এরকম আরো শব্দ আছে যে নিবৃত্তি বৃত্তি বলতে বোঝায় পেশা বা কোনো স্বভাব বা ধর্মে কোনো যুক্ত আর নিবৃত্তি মানে কি নিষেধ বিরত থাকা বিরত এই কারণে নিবৃত্তি শব্দের নিবসটি বিষেধ নিষেধ অর্থ প্রকাশ করে এরকম অনেক শব্দ আছে যা আপনাদেরকে পড়ানো হবে পড়ানো যাবে কোনো ব্যাপার না আমার বইও অনেকগুলো দিয়েছি দুই পাতা দিয়েছি অর্থ দিয়ে দিয়ে আপনাদের আমি একটু দেখাই দিই আমি জাস্ট একটু দেখানোর জন্য আসছি একটু দেখাই দিই জাস্ট আপনাদের কিভাবে দেওয়া হয় এইভাবে আপনাদের গ্রুপে পোস্ট করা হয়েছে আই থিঙ্ক এভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন হয়তো বা এভাবে দেখেন দুই পাতা দেওয়া আছে দুই পাতা মানে প্রায় 40টা থেকে 50টা শব্দের মানে স্পেসিফিক এবং এর পাশে লেখা আছে এরূপ মানে এরকম টাইপের তো সুতরাং আপনাদেরকে এতটুকু বলে রাখি যারা পড়তে চেয়েছেন অনেকে আছে প্রাইভেট পড়ার জন্য নক দিয়েছেন ভালো একটা গাইডলাইন ভালো একজন টিচার টিচার বলবো না ভালো একজন টিচার অতটা ভালো না আমি মোটামুটি ঠিক আছে আহা আপনি জানেন আপনার জন্য আমি প্রযোজ্য কিনা বুঝতে পেরেছি সুতরাং যারা ভালো কিছু পেতে চান তাদেরকে আমি বলবো আলোক বইটা নিঃসন্দেহে নিশ্চিত ভাবে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি ভালো হবে দেখেন পড়ার কোনো বিকল্প নাই আপনি বলতে পারেন আমার বই অনেক বড় বই ভাই বড় কেন হবে না ভাইয়া আমি তো সব কোশ্চেন দিয়েছি এ কারণে বড় হয়েছে আপনি একটা মানুষ কিন্তু কোশ্চেন খুঁজে বেড়ান বাট যখন আমার বই দেখবেন একটু মোটা এটা তো অনেক বড় আমি লাভ কি কিন্তু আপনি কিন্তু মানুষটা দুই বইয়ের কোশ্চেন খুঁজেন তো দুই বইয়ের কোশ্চেন এক বই দিয়ে দিই এটা আরো ভালো কোশ্চেন অনেক ভালো আছে এবং থিওরি দিয়েছে অনেক সুন্দর আপনার জন্য আমি নিজেকে পাঠক বানিয়ে দিয়েছি যে আমি একজন পাঠক বিগিনার পাঠক আমি পড়লে বুঝতে পারতাম কিনা যখন কিছু ব্যাখ্যা দিই আমি কানেক্ট করি যে আমি পড়লে পারবো কিনা আমি নতুন কেউ জানি না আমি কিছু আমি পড়লে পারবো কিনা তারপরে একজনকে শিক্ষক এবং পাঠক হয়ে লেখক এবং পাঠক হয়ে কাজ করেছি সুতরাং ভালো কিছু হবে আর যারা প্রাইভেট পড়তে চেয়েছিলেন এই কয়েকদিনে কোর্স শুরু হবে আপনারা জয়েন করতে পারেন ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক ভালো সার্ভিস পাবেন আমি আবার বলছি বাংলা ব্যাকরণের জন্য বা অ্যাডমিশন ব্যাকরণ প্লাস সাহিত্য বা বিসিএস ব্যাকরণ প্লাস সাহিত্য মানে ব্যাকরণটা মূলত জবের ক্ষেত্রে আপনি এই অংশগুলোতে আপনি খুবই ভালো একটা সাপোর্ট পাবেন খুবই ভালো একটা সার্ভিস পাবেন ফ্র্যাঙ্কলি বলছি বিকজ আমি নিজ দায়িত্বে দায়িত্ব নিয়ে পড়াতে খুব ভালোবাসি ফ্র্যাঙ্কলি বলছি আমি পড়াতে নিজ দায়িত্বে দায়িত্ব নিয়ে পড়াতে খুব ভালোবাসি সুতরাং আপনারা চাইলে জয়েন করতে পারেন আজকের ক্লাস এতটুকু ছিল আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা সবাইকে আজকের ক্লাসটাকে সুন্দর করে এত পরিশ্রম করে ক্লাস নিলাম এই যে বইয়ের কাজ রেখে এই ডেকোরেশন করে এত কিছু সুন্দর করে লাইভে একটা ক্লাস নিতে গেলে অনেক কিছু ডেকোরেট করতে হয় তো আপনারা আমাকে একটু বলেন সবাইকে বুঝতে পেরেছেন রাতে খাওয়ার সময় হয়ে গেছে তাই বুঝতে কমে গেছে তাই না খাওয়া ইম্পর্টেন্ট চাকরি পেতে হলে একটু কষ্ট করতে হবে বুঝছেন অনেক কিছু ত্যাগ করতে হবে আলোক বইয়ের দাম কত হবে আলোক বইয়ের দাম হচ্ছে মাত্র 200 টাকা এবং এটা পেজ হচ্ছে প্রায় 472 পেজ বলেছিলাম বা 472 পেজে হবে না এটার পেজ আরো বেড়ে যাবে প্রায় চলে যাবে হচ্ছে এটা আপনার 400-500 পেজ ছুঁয়ে যাবে বা ক্রস করতে পারে তো ঠিক আছে আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আপনারা
পরবর্তী কি ক্লাস চান সেগুলো আমাকে জানাবেন। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু আপনাদের জন্য এই হাসনাত বাংলা ব্যাখ্যা থেকে অনেক ভালো ভালো অফার আসবে আপনাদের জন্য। অফার দ্যাট মিন্স হচ্ছে ভালো বই, ভালো সাজেশন, ভালো ব্যাখ্যা, ভালো প্রাইভেট প্রোগ্রাম বলতে পারেন, কাইন্ড অফ মানে সবকিছু ভালো কিছু আপনি পাবেন। এবং পরীক্ষার জন্য আমরা সামনে মাসে আমরা পরীক্ষা রাখবো, শুধু আমার বইটার জন্য অপেক্ষা করে রেখেছি। পরীক্ষা অনেক ভালো কিছু পাবেন এবং পরীক্ষাগুলো অনেক স্মার্ট হয়। আমি এর আগে নিয়েছিলাম করোনার প্রথম দিকে, আপনারা সবাই জানেন। আবার পরীক্ষা নেওয়া হবে, হতাশার কোনো কারণ নেই। তো সবাই আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন, আমি ভালো থাকি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।